নমস্কার, রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কালো নেকড়ে দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি সুদীপ্ত। মির্জা সাহেব বারান্দায় বসে পাইপ টানছিলেন, আমাদের দেখে বললেন, এরই মধ্যে বেড়ানো হয়ে গেল? আমি ভেবেছিলুম জয়ন্তবাবুকে ফেলে কর্নেল সাহেব কোনো পাখির পেছনে উধাও হয়ে যাবেন, মাঝে শেরহাগাড়ের সবখানে পাখির মেলা। কর্নেল বললেন, পীরের সমাধিতে গিয়েছিলুম, অর্কিডটা নিয়ে এলেন বুঝি? না, তবে যে জিনিস এনেছি তা আরও দামি। বলছি আগে কফি বলে মির্জা সাহেব হেসে উঠলেন, তারপর হাঁক দিলেন, রহমত। জি হুজুর, কফি লাও জলদি। রহমত চলে গেলে মির্জা সাহেব চাপা স্বরে বললেন, রহিম বাবাকে ডাক্তার জগদীশ রায় একটা ব্যক্তিগত রিপোর্ট দিয়েছেন, ওটা আমার দেখার জন্য। ব্যক্তিগত রিপোর্ট বলার কারণ ওটা বেসরকারি, পুলিশকে দিলে অকারণ ঝামেলা বাড়বে, আপনি পড়ে দেখুন। দেখলুম ওটা একটা সাধারণ কাগজে টাইপ করা চিঠি। কর্নেল চোখ বুড়িয়ে বললেন, কাদের বক্সের রক্তে টক্সিক সাবস্ট্যান্স পাওয়া গেছে, এটা এমন সাংঘাতিক জিনিস যে রক্তে মিশলে দ্রুত শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ইনজেক্ট করার কোনো চিহ্ন ছিল না বাড়িতে। এই ডক্টর রায়ের ধারণা, হিংস্র জন্তুটার দাঁতের কামড়ের ফলে ভিকটিমের রক্তে টক্সিক এলিমেন্ট ঢুকে গিয়েছিল। তাহলে দেখছি আমি যা ভেবেছি তাই ঠিক। মির্জা সাহেব জিজ্ঞাসূচকে তাকিয়ে বললেন, আপনি কি ভেবেছেন? কর্নেল গম্ভীর মুখে বললেন, বলছি কফি খেয়ে নি। ইতিমধ্যে আপনি ডাক্তার রায়কে টেলিফোনে জানিয়ে রাখুন, আমরা ওর কাছে যাচ্ছি, আপনি আমার পরিচয় দেবেন। মির্জা সাহেব তখনই উঠে গেলেন। একটু পরে রহমত কফি নিয়ে এলো। কর্নেল তাকে বললেন, রহমত ও বুজুর্গ আউলিয়া কা সাথ হামারা মুলাকাত হয়, উনি এক সাবল লেকে পীর বাবা কা জাগা ফর এক গারহা করনে লাগা, হাম লোগো কো দেখবার উনকি ভাগ গয়া, কুছ নেহি মালুম আতা, কায়ে উনকি ভাগ গয়া? রহমত হাঁ করে শুনছিল, বলল, তাজ্জব, রহমত উনি কো সমঝানে পড়েগা, ও কাম বহত খতরনাক হয়, আব ওহি জায়গা ভি আভি বহত খতরনাক হয়, উহা জানা আনা ঠিক নেহি। জি হ্যাঁ, হাম উনকো হুঁশিয়ারি দেগা, ইয়ে ঠিক কাম নেহি। মির্জা সাহেবকে দেখে রহমত সরে গেল, এক হাতে রাইফেল নিয়ে উনি এসে বললেন, ডাক্তার রায় একটার মধ্যে যেতে বললেন, একটাই উনি লাঞ্চ খেতে বাড়ি যান। কফি শেষ করে আমরা উঠে দাঁড়িয়েছি এবং মির্জা সাহেব গ্যারেজ থেকে গাড়ি বের করতে গেছেন। শাকিল মিয়া বারান্দার পশ্চিম প্রান্ত থেকে হন্তদন্ত এসে বললেন, কর্নেল সাহেব কা টেলিফোন আয়া কলকাতা সে, মেরা অফিস মে চলিয়ে। কর্নেল তার সঙ্গে চলে গেলেন। মির্জা সাহেব অ্যাম্বাসাডার গাড়িটা পোর্টিকোর সামনে এনে জিজ্ঞেস করলেন, কর্নেল সাহেব কোথায় গেলেন? বলুম, শাকিল মিয়া ডেকে নিয়ে গেলেন ওকে, কলকাতা থেকে টেলিফোন এসেছে। মির্জা সাহেব বললেন, তাহলে আমার ঘরের নাম্বারে না পেয়ে অফিসের নাম্বার দিয়েছে, তাতে কোনো অসুবিধা হবে না, আসুন মিস্টার চৌধুরী। গাড়িতে উঠে জিজ্ঞেস করলুম, আপনার অফিস মানে কি আপনার কোনো বিজনেস কনসার্ন আছে? আছে, তবে সামান্য। স্থাবর সম্পত্তি কেনা বেচায় আমি মিডলম্যান, সোজা কথায় দালালি করি, বাইরে অফিস করিনি। মির্জা সাহেব হাসতে হাসতে বললেন, বাইরে অফিস করতে গেলে এই বাড়ির নবাবী ট্র্যাডিশন আর উজ্জাত নাকি নষ্ট হবে, আমার মায়ের হুকুম এটা, আমি মেনে চলেছি, যাদের দরকার তারা ফোনে যোগাযোগ করে এবং বাড়িতে আসে। ওর খুঁটতুতো ভাই সালিম সাহেবের সঙ্গে দেখা হওয়ার কথাটা বলতে গিয়ে বললুম না, বরং কর্নেল বলবেন, আমার মুখ বুঝে থাকা উচিত। কিছুক্ষণ পরে কর্নেল ফিরে এসে গাড়ির সামনে সিটে বসলেন। মির্জা সাহেব গাড়ি ফেস স্টার্ট দিয়ে জিজ্ঞাসা করলেন, জরুরি ফোন নাকি? মিস্টার হালদার নামে আমার এক বন্ধুর ফোন, আমাকে শিগগির কলকাতা ফিরতে বলেছেন, ওর একটা নার্সারি আছে, কয়েকটা ক্যাকটাসের অর্ডার দিয়েছিলাম, সেগুলো এসে গেছে। মির্জা সাহেব বললেন, ক্যাকটাসের চেয়ে আমার ব্যাপারটা জরুরি কর্নেল সাহেব, প্লিজ। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, না আমি শিগগির চলে যাচ্ছি না, ওকে বললুম ক্যাকটিগুলো আমার নামে মেমো কেটে জমা রাখুন। রাস্তায় পৌঁছে মির্জা সাহেব বললেন, ব্যাপারটা শুধু তথাকথিত কালো নেকড়ে হলে ওই জানোয়ারটাকে আমি নিজেই মেরে ফেলার দায়িত্ব নিতাম। কর্নেল আসতে বললেন, আপনি ভাববেন না, কাজটা শেষ না করে আমি ফিরছি না। আমরা আবার উত্তরে বসতি এলাকার দিকে যাচ্ছিলাম, দুধারে টিলা পাহাড় আর জঙ্গল, একটা ছোট্ট বস্তিও চোখে পড়ল, চড়াই উতরাই রাস্তার পর চওড়া হাইওয়ে পূর্ব থেকে পশ্চিমে চলে গেছে, হাইওয়ে পেরিয়ে নদীর ব্রিজ,
তারপরে একতলা দোতলা বাড়ি এবং দোকানপাট। বাদিকে মোড় নিয়ে কিছু দূর চলার পর সুন্দর পরিচ্ছন্ন ঘরবাড়ি চোখে পড়ল। বাঁক নিতে নিতে অবশেষে একটা হাসপাতালের গেটে গাড়ি ঢুকল। হাসপাতালটা আপাতদৃষ্টিতে পরিচ্ছন্ন এবং নতুন মনে হলো। এখনও রোগীর ভিড় আছে। পার্কিং জোনে গাড়ি রেখে মির্জা সাহেব বললেন, একটু কষ্ট করে দোতলায় উঠতে হবে। মির্জা সাহেবকে দেখে দোতলার করিডরে অনেকেই ঝুঁকে সালাম দিচ্ছিল। শেষ প্রান্তে একটা ঘরের পর্দা তুলে মির্জা সাহেব একজন সিস্টারকে বললেন, ডাক্তার রায়কে বলুন মির্জা সাহেব এসেছেন। শিগগির ভেতরে যাওয়ার ডাক এলো। একটা বড় ঘর এবং ল্যাবের সরঞ্জামের ভরা। টেবিলের সামনে একজন পৌর শীর্ণকায় ডাক্তার বসেছিলেন। হাত বাড়িয়ে আমাদের প্রত্যেকের সঙ্গে করমর্দন করে বসতে বললেন। কর্নেল তার নেম কার্ড দিলেন। ডাক্তার রায় একটু হেসে ইংরাজিতে বললেন, আপনি প্রকৃতিবিদ, অতএব ছোট নবাব সাহেবের সঙ্গে আপনার সৌহার্দ্য স্বাভাবিক। এবার বলুন কি করতে পারি। কর্নেল কিট ব্যাগ থেকে সেই টেস্ট টিউবটা বের করে বললেন, আমি প্রকৃতিবিদ, তবে মাঝে মাঝে রহস্যজনক ঘটনা কোথাও ঘটলে নাক নালিয়ে গলিয়ে থাকতে পারি না। পীরের সমাধির জায়গায় যেখানে কাদের বক্সকে কোনো জন্তু আক্রমণ করেছিল, আজ সেখানে একটা গর্তের মধ্যে আমি এই জিনিসটা পেয়েছি। আমার প্রচণ্ড কৌতূহল সৃষ্টি হয়েছে ডাক্তার রায়, এই জিনিসটা আপনি ল্যাবে পরীক্ষা করে আমাকে যদি জানান খুব বাধিত হব। হ্যাঁ, এই কথাটা আগেই আপনাকে বলা উচিত, সেই গর্তে পচা মাংসের সঙ্গে অজস্র পোকা ছিল, এটা পচা মাংসের একটু অংশ, কিন্তু আমার সন্দেহ হয়েছে এর মধ্যে কোনো সাংঘাতিক টক্সিক জিনিস আছে। টেস্ট টিউবটা নিয়ে একটা উজ্জ্বল আলো জ্বেলে দেওয়ার দেখার পর ডাক্তার রায় বললেন, আগে কোনো মন্তব্য করা উচিত নয়, তবে আমি ছোট নবাব সাহেবকে যে ব্যক্তিগত রিপোর্ট দিয়েছি তা সম্ভবত সত্য প্রমাণিত হবে। কর্নেল সরকার, আজ রাত 10টার মধ্যে আমি ফোনে আপনাকে জানাবো। আমার বাড়িতে নিজস্ব একটা ল্যাব আছে, সেখানে কাজ করাটাই ভালো, বিশেষ করে কালো নেকড়ে নিয়ে সারা এলাকায় যা গুজব রটেছে তাতে এখানে বসে কাজ করাটা ঠিক হবে না, এখানে নানা ধরনের লোকের আনাগোনা আছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, বলে কর্নেল উঠলেন। ডক্টর রায় বললেন, অসময় তবু অনুরোধ করছি চা বা ঠান্ডা পানীয় একটা কিছু খেয়ে যান, বিশেষ করে ছোট নবাব সাহেব যখন নিজে এসেছেন। মির্জা সাহেব বললেন, ধন্যবাদ ডক্টর রায়, এইমাত্র আমরা কফি খেয়ে বেরিয়েছি, আচ্ছা চলি। কর্নেল বললেন, এটা কিন্তু আমার অত্যন্ত গোপনীয়, আপনি নিজেই বুঝতে পারছেন। অবশ্যই। গাড়ি স্টার্ট দিয়ে মির্জা সাহেব বললেন, আমি কিন্তু অবাক হইনি কর্নেল সরকার, সকালে আপনি যখন গর্তটা খুঁটিয়ে দেখছিলেন তখনই ধরে নিয়েছিলাম আপনি কোনো ক্লু পেয়ে গেছেন। কর্নেল বললেন, আপনার বাড়িতে বিশেষ করে বাইরে বারান্দায় বসে সব কথা আলোচনা করা সঙ্গত ছিল না, কথায় বলে দেয়ালেরও কান আছে, বলবেন আপনার কর্মচারীরা খুব বিশ্বস্ত, তবে এখন আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। মির্জা সাহেব হাসলেন, দুই নবাব ফ্যামিলির কর্তাদের মধ্যে বিবাদ থাকলেও কর্মচারীদের মধ্যে তো কোনো বিবাদ নেই। কর্নেলও হাসলেন, তখন বড় নবাব বাড়ির গেটের কাছে আপনার খুড়তুতো ভাই সালিম সাহেবের সঙ্গে আলাপ হলো, তিনিও ঠিক একই কথা বলছিলেন। মির্জা সাহেব যেন একটু চমকে উঠলেন, বলেন কি, সালিমের সঙ্গে কিভাবে আলাপ হলো? কর্নেল পুরো ঘটনাটা খুলে বললেন। শোনার পর মির্জা সাহেব গম্ভীর মুখে বললেন, আমি প্রাইভেট ডিটেকটিভ এনেছি, এ কথা কিভাবে ওর কানে গেল, এটা তো ভারী অদ্ভুত। তাছাড়া আপনার ডিটেকটিভ বলে সালিম অপমান করেছে, চেপে যান। এবার শুনুন কিভাবে পীরের সমাধির কাছে পচা মাংস আবিষ্কার করলুম। কর্নেলের কথা শেষ হলে মির্জা সাহেব উত্তেজিতভাবে বললেন, ওই পাগলাটা সম্পর্কে আমার সন্দেহ ছিল। কর্নেল বললেন, আপাতত আমি পাগল লোকটা সম্পর্কে খুব উদ্বিগ্ন, ওকে খুঁজে বের করে আটকে রাখা দরকার। মির্জা সাহেব রুষ্ট মুখে বললেন, অবশ্যই দরকার, ওকে জেরা করলে অনেক কিছু ফাঁস হতে পারে, আমি রহিমকে গিয়ে বলছি, এ কাজটা রহিম পারবে, ওর ক্লাবের বন্ধুদের সাহায্য নেবে বরং। এ কাজটা রহমত পারবে না? রহমত কোনো ছলে ওকে ভুলিয়ে যদি। মির্জা সাহেব কর্নেলের কথায় বাধা দিয়ে বললেন, রহমত বড্ড ভীতু, ওর চেহারা দেখে কিছু বোঝা যায় না, তাছাড়া পাগলাকে ও বুজুর্গ ফকির বলে বিশ্বাস করে, রহমত বলছিল না ও তাকে পাথর খেতে দেখেছে। কথায় কথায় আমরা নদীর ব্রিজ এবং হাইওয়ে পেরিয়ে এলুম। একসময় হঠাৎ কর্নেল বললেন, কাল রাত্রে আপনি ক্ষুদাবক্সকে কুমার সাহেবের কথা জিজ্ঞেস করছিলেন, কে তিনি? মির্জা সাহেব বললেন, এস কুমার নামে এক ভদ্রলোক এই এলাকার বাগান বাড়ি করার জন্য জমি খুঁজছেন, পাটনার লোক, একসময় পার্লামেন্টের মেম্বার ছিলেন, এখন আর রাজনীতি করেন না, কুমার সাহেব নরেশ সিং এর বন্ধু, দুদিন হলো এখানে এসেছেন।
নরেশের বাড়িতেই আছেন, আপনি তো জানেন আজকাল আমি রিয়েল এস্টেটের কারবার করি, ভদ্রভাবে এই কাজটা করা যায় বলেই করি। গাড়ি গেটে ঢোকার সময় কর্নেল আবার ওকে মনে করিয়ে দিলেন ওই পাগলকে খুঁজে বার করা জরুরি। কিছুক্ষণ পরে গেস্ট রুমে গিয়ে কর্নেল বললেন, তুমি স্নান করে নাও, আজ আমার স্নানের দিন নয়। কর্নেল শীতকালে সপ্তাহে একদিন এবং বাকি সময় সপ্তাহে 2-3 দিন পর স্নান করেন, এটা নাকি ওর সামরিক জীবনের অভ্যাস, ব্যতিক্রম ঘটলেই ঠান্ডা লেগে যায়। বাথরুমে ঢোকার আগে জিজ্ঞেস করলুম, হালদার মশাইয়ের খবর কি, ফোনে কি বললেন? কর্নেল আসতে বললেন, আজ রাতে ট্রেনে উনি আসছেন। সেই মহিলার ব্যাপারটা বললেন না, তার সঙ্গেই আসছেন বলে কর্নেল তাড়া দিলেন, দুটোই নবাবি লাঞ্চ, দেরি করো না। মির্জা সাহেবের প্রিয় রহিম বাবার সঙ্গে আলাপ হলো দোতলায় ডাইনিং রুমে। বয়স 21-22 বেশি নয়, সুশ্রী চেহারা, তেমনি স্মার্ট, দেখেই বোঝা যায় ছেলেটি চঞ্চল প্রকৃতির এবং খেয়ালি। সে ইংরাজিতে কথা বলছিল, গত রাতে তার মোটর বাইক বিগড়ে যাওয়ার জন্য দায়ী নাকি সেই পাগল। অত রাতে লোকটা ভূতের মতো দাঁড়িয়েছিল রাস্তার মাঝখানে, মোটর বাইকে চেপে তাকে তাড়া করতে গিয়ে বাহনটা গর্তে পড়ে বিগড়ে গিয়েছিল। রহিম বলছিল লোকটা সত্যিই পাথর টুকরো চোখে, যখনই তাকে দেখতে পায় রহিম খান তার সঙ্গে দুষ্টুমি না করে ছাড়ে না, তবে আঙ্কেল মির্জা সাহেব যখন তাকে ধরে আনার হুকুম দিয়েছেন সে তাকে ধরে আনবে, এজন্য সে ল্যাসো বা দড়ির ফাঁস তৈরি করে নেবে, কারো সাহায্য তার দরকার হবে না। তবে আঙ্কেলের ঘোড়াটা তার চাই, পাহাড়ি বনবাদারে মোটর বাইক অচল, ঘোড়াটা এসব জায়গায় ছোটাছুটি করতে পটু। মির্জা সাহেব বললেন, রহিম বাবা, তুমি আমার ঘোড়াকে মোটর বাইকের মতো বিগড়ে দেবে না তো? কখনো না আঙ্কেল, আপনি আমাকে কতদিন ধরে ঘোড়ায় চড়ার ট্রেনিং দিয়েছেন, এবার আমার পরীক্ষা হয়ে যাক। মির্জা সাহেব কিন্তু করে শেষে বললেন, ঠিক আছে, তবে তুমি সূর্যাস্তের আগেই কিন্তু অক্ষত শরীরে আমার ঘোড়া ফেরত দেবে। ওকে আঙ্কেল বলে রহিম খান হাড়ে মন দিল। খাওয়ার পর গেস্ট রুমে ফিরে কর্নেলকে বললুম, যদি পাগল লোকটা আমরা চলে আসার পর আবার সেই গর্তটা খোঁড়ে তাহলে সে বিপদের মুখে পড়বে, পচা মাংসের গন্ধ পেয়ে জন্তুটা ছুটে এসে ওকে আক্রমণ করবে, কাজটা ঠিক হয়নি কর্নেল। কর্নেল একটা ইজি চেয়ারে বসে চুড়ুর ধরাছিলেন, বললেন, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, সে আর ওখানে যাবে না। কেন জানো? এটা সহজ অঙ্ক, সে একটা গর্ত খুঁড়ছিল এবং আমরা তা দেখে ফেলেছি, যদি সে ওখানে আবার আসে গর্তটা আগের মতো বুঝিয়ে ফেলা হয়েছে দেখে সে ধরে নেবে গর্তে যা পোতা ছিল তা আমরা হাতিয়ে নিয়েছি। একটু ভেবে নিয়ে বললুম, আচ্ছা কর্নেল, জন্তুটাকে মেরে ফেলার জন্য টোপ হিসাবে তো ওই পচা মাংসটা ব্যবহার করা যায়, ধরুন গর্তটা আবার খুঁড়ে পচা মাংস বের করে রাখলেন, তারপর আড়ালে ওত পেতে বসে থাকলেন, মির্জা সাহেবের রাইফেল আছে, আপনার আর আমার রিভলভার আছে। কর্নেল হাসলেন, তুমি কি ভেবেছো আমার বাহাত্তরে ধরেছে? জয়ন্ত, ওটা টোপ হিসেবে ব্যবহার করব ভেবেই গর্তটা বুঝিয়ে রেখে এসেছি, তাহলে দেরি করা কি ঠিক হচ্ছে? কর্নেল চোখ বুঝে কিছুক্ষণ চুরুট টানার পর বললেন, আজ তোমার ভাত ঘুম আসছে না কেন? বিরক্তি চেপে বললুম, আসছে, কিন্তু উত্তেজনা বাধা দিচ্ছে বলে কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসলেন। উত্তেজিত না হয়ে বরং ঘন্টা দেড় ঘুমিয়ে নিতে পারো, মির্জা সাহেবের সঙ্গে ততক্ষণ একটু সলা পরামর্শ করতে হবে, আমরা যে পথে পীরের সমাধিতে গিয়েছিলাম ওই পথে যাওয়া ঠিক হবে না, অন্য কোনো গোপন পথে যেতে হবে। কেন? কর্নেল আবার চুপচাপ চুরুট টানতে লাগলেন, তারপর আতপোড়া চুরুটটা অ্যাস্ট্রেতে রেখে উঠে দাঁড়ালেন, তারপর চাপাসরে বললেন, শিকারি যখন শিকারে যায় তখন গোপন পথে নিজেকে আড়াল রেখেই টোপের জায়গায় যায়, যাই হোক তুমি স্বচ্ছন্দে ঘুমিয়ে নিতে পারো। কর্নেল বেরিয়ে গেলেন, চোখ বুঝে শুধু পাগলটার কথা ভাবছিল। কর্নেল বললেন, সে আর ওখানে যাবে না বা আমার গর্তটা খোঁড়ার চেষ্টা করবে না, কিন্তু আমি নিশ্চিন্ত হতে পারছিলাম না। আরও একটা কথা বারবার মনে ভেসে উঠছিল, দুটো গর্তে মাংস রাখা হয়েছিল কেন? একটা গর্তের পচা মাংসের গন্ধে ছুটে আসার পর জন্তুটা কাদের বক্সকে সামনে পেয়েছিল, অর্থাৎ ব্যাপারটা একটা নিশ্চিত চক্রান্ত এবং কারো উদ্দেশ্য ছিল কাদের বক্সকে জন্তুটার সাহায্যে হত্যা করা, তা সেই উদ্দেশ্য সফল হয়েছে, কিন্তু দ্বিতীয় গর্তে আবার একই টোপ রাখার কারণ কি? এবার কার পালা? কর্নেলের এই কথাটা মাথার মধ্যে মাছির মতো ভনভন করছিল। কর্নেল তা থিওরি বদলালেও আমি বদলাতে পারছিলাম না। কতক্ষণ পরে কর্নেল এসে ডাকলেন, জয়ন্ত উঠে পড়ো, এখন 4 বাজে, 4:30 আমরা বেরবো, তার আগে অবশ্য বারান্দায় বসে কফি খেয়ে নেব, তুমি তৈরি হয়েই বেরো। বারান্দায় গিয়ে দেখি
মির্জা সাহেব শিকারি বেশে তৈরি হয়ে আছেন, পাশে রাইফেলটা দাঁড় করানো আছে। কফি এসে গেল, আমরা কফি খাচ্ছি। সেই সময় মসজিদের ধ্বংসাবশেষের পাশ দিয়ে ঘোড়ায় চেপে রহিম খান ফিরে এলো। সে ঘোড়া থেকে নেমে হাসতে হাসতে বলল, পাগলাটা নদী পেরিয়ে পালিয়ে গেল, নদীতে প্রচণ্ড স্রোত আর অত পাথর। আমি অবাক, তার হাতে একটা শাবল ছিল, সেটাও সে ফেলেনি। মির্জা সাহেব বললেন, ঠিক আছে, কালাবার চেষ্টা করবে। তিনি হাঁক দিলেন, ডিব্বু ডিব্বু। সে কিশোর সহিত দৌড়ে এসে ঘোড়াটাকে টহল খাওয়াতে নিয়ে গেল। রহিম বলল, আঙ্কেল আমি ক্লাবে যাচ্ছি, পায়ে হেঁটে যাচ্ছি, ভাববেন না, আমার এক বন্ধু গাড়ি নিয়ে অপেক্ষা করছে। সে চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়লাম। পূর্ব দিকে কালামহলের ধ্বংসাবশেষের পাশে একটা খিড়কির দরজা দিয়ে বেরিয়ে দেখি নিচে খরস্রোতা নদী। রহমত দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। ঝোপঝাড় আর পাথরের আড়াল দিয়ে সাবধানে হেঁটে পীরের সমাধিস্থলে পৌঁছলুম। তারপর চোখ গেল সেই গর্তটার দিকে, আবার কেউ গর্তটা খুঁড়েছে। কর্নেল হন্তদন্ত হয়ে গর্তটা দেখে বললেন, টোপ নেই, কেউ তুলে নিয়ে গেছে। জন্তুটা যে খায়নি তা স্পষ্ট, গুঁড়ো মাটিতে জুতোর ছাপ দেখতে পাচ্ছি। মির্জা সাহেব অবাক হয়ে বললেন, আস। মির্জা সাহেব তার প্রাইভেট সেক্রেটারির কথা শুনে যেন একটু অবাক হয়েছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি এ আদমি কো পেহচানতা? জরুর, আপনি ইনকো কভি দেখা নেই ছোট সাহেব। শাকিল মিয়া ধরা গলায় বলেন, লেকিন মুঝে মালুম হ্যায় ইনকা নাম আপ সুনা থা, আভি ভুল গয়া, তো মেহরবানি করকে ইধার আইয়ে, বাত কনফিডেন্সিয়াল হ্যায়, মুঝে আপকো সমঝা দুঙ্গা। শাকিল মিয়া মির্জা সাহেবকে বারান্দার অন্য প্রান্তে নিয়ে গিয়ে কিছুক্ষণ কিসব বললেন। তারপর দেখলুম মির্জা সাহেব প্রচণ্ড উত্তেজিত হয়ে ফিরে আসছেন। পাগলের কাছে এসে তিনি বললেন, রহমত ডিবু ইনকো উঠা খেলে যাও। পাগল তেমনি চিত হয়ে চোখ বুজে শুয়ে আছে, শরীর অষ্টে ফিষ্টে বাঁধা, তবুও যেন কোনো কষ্ট হচ্ছে না কিংবা কষ্টের বোধও তার নেই। ওর অবস্থা দেখে আমার খারাপ লাগছিল, বেচারার ওপর অত্যাচার করা হচ্ছে। শাকিল মিয়া রহমত ও ডিব্বু পাগলকে ধরাধরি করে মরার মতো শূন্যে তুলে নিয়ে বারান্দায় চলে যাওয়ার পর মির্জা সাহেব জোরে শ্বাস ছেড়ে বললেন, মানুষের জীবনে কি মর্মান্তিক ঘটনা না ঘটে। কর্নেল জিজ্ঞেস করলেন, কে এই তাহির খান? মির্জা সাহেব আসতে বললেন, এটা একটা পারিবারিক কেলেঙ্কারি ঘটনা, আপনাকে বলা উচিত ছিল কিন্তু বলতে পারিনি, সেজন্য ক্ষমা করবেন। না না, ক্ষমার কথা কেন আসছে, আমি আপনাকে পীড়াপিড়ি করছি না, তবে এই কথা ঠিক, ঘটনাটা জানতে পারলে আমার সুবিধা হয়। মির্জা সাহেব পাইপে তামাক ঘুরলেন, তারপর লাইটার জ্বেলে পাইপ ধরিয়ে বললেন, না আপনাদের কাছে গোপন করব না, বিশেষ করে আপনার জানা দরকার, আমার দিদির সন্তান একটি নয় দুটি, প্রথম সন্তান মেয়ে, রহিমের দিদি ছিল সে, তার নাম ছিল নাজমা বেগম। নাজমা গ্রাজুয়েট হওয়ার পর আমার জাবাইবাবু জোর করে তার বিয়ে দিয়েছিলেন। জাবাইবাবু অবশ্য কত দোষ ছিল না, কারণ নাজমা ছিল উদ্ধত প্রকৃতির মেয়ে, লখনৌয়ের মতো শহরে মোটামুটি একটা রক্ষণশীল পরিবারের মেয়ের পক্ষে স্বাধীনতার একটা নির্দিষ্ট সীমা থাকে, নাজমা সেই সীমা গ্রাহ্য করত না। যাই হোক, জামাইবাবু আজিমবাদের এক ভদ্র পরিবারে তার বিয়ে দিয়েছিলেন, মাত্র আলিগড়ের এমএ, স্কুলে শিক্ষকতা করতেন। আমি এসব ঘটনার সময় আমেরিকায় ছিলাম, কাজেই প্রকৃতপক্ষে কি ঘটেছিল জানি না, দিদি তা আমাকে আজ পর্যন্ত খুলে বলেননি। যে কারণেই হোক, নাজমা একদিন স্বামীর বাড়ি থেকে পালিয়ে যায়, তার স্বামী নাকি দ্বিতীয় বিয়ে করে পাকিস্তানে চলে যান। অথচ আজ শাকিল মিয়া বলছেন, আবার জোরে শ্বাস ছেড়ে মির্জা সাহেব আবেগরুদ্ধ কণ্ঠস্বরে বললেন, শাকিল মিয়াও আজিমাবাদের লোক, এ মীর তাহির খান তার বন্ধু ছিলেন, কাজেই দেখা মাত্র তাকে চিনতে পেরেছেন। কর্নেল আসতে বললেন, এই পাগল মীর তাহির খান আপনার ভাগ্নি নাজমা বেগমের স্বামী? হ্যাঁ, এখন সমস্যা হলো ব্যাপারটা দিদি কিভাবে নেবেন, দিদি অবশ্য খুব কঠোর প্রকৃতির মহিলা। তাহির খান নিশ্চয়ই বোবা ছিলেন না? না, যেভাবেই হোক শুধু বোবা নয়, পাগলও হয়ে গেছেন, মানসিক আঘাতও এর কারণ হতে পারে, তাই না? পারে, আপনি আজ রাতেই ওকে সেই সাইকিয়াট্রিস্ট ডাক্তারের নার্সিংহোমে রেখে আসুন। মির্জা সাহেব বললেন, হ্যাঁ, সেই জন্য ওকে স্নান করিয়ে জামাকাপড় পরিয়ে একটু ভদ্রস্থ করে তোলার নির্দেশ দিল। আপনারা বসুন, আমি ডাক্তার রবীন্দ্র ভার্মাকে ফোন করে গাড়ি রিপেয়ার করব। কিছুক্ষণ পরে মির্জা সাহেব ফিরে এলেন, তারপর গ্যারেজের দিকে গেলেন। গাড়ি পোর্টিকোর সামনে এনে তিনি বললেন, মিস্টার চৌধুরী যদি কিছু মনে না করেন আমার রাইফেলটা দিন। রাইফেলটা চেয়ারের পাশে দাঁড় করানো ছিল, সাবধানে তুলে ওর হাতে দিয়ে বললুম,
উনি ধন্যবাদ বলে গাড়ি মসজিদের ধ্বংসাবশেষের কাছে নিয়ে গেলেন। বলুম, নাটকীয় ব্যাপার, এরপর হয়তো জানা যাবে খুশবুমহলে নাসিমাই সেই নাজমা। কর্নেল হাসলেন, আরও নাটকীয় ব্যাপার ঘটতে চলেছে জয়ন্ত। আজ রাতে হালদার মশাই তার ক্লায়েন্ট সহ শেরডাঙ্গার পৌঁছাচ্ছেন, আমার সঙ্গে শিগগির ওর যোগাযোগ হওয়া দরকার। কাল কি সালিম বেগের ফার্মে যাবেন না তাহলে? দেখা যাক, কালকের কথা কাল ভাবা যাবে বলে কর্নেল উঠলেন। চলো ঘরে গিয়ে কিছুক্ষণ জিরিয়ে নিই, কেন যেন বড্ড টায়ার্ড লাগছে, আসলে সব তালগোল পাকিয়ে গেল। বাথরুম থেকে ফিরে কর্নেল ইসি চেয়ারে হেলান দিয়ে বসলেন। আমিও বাথরুমে গিয়ে হাত মুখ রগড়ে ধুয়ে বেরলুম, তারপর বিছানায় হেলান দিয়ে বসলুম। আমার মাথাও ভো ভো করছিল। মির্জা সাহেব যখন ফিরলেন তখন রাত প্রায় 10:45 বাজে। গেস্ট রুমে ঢুকে তিনি চেয়ার টেনে বসলেন, তারপর ক্লান্তভাবে বললেন, ডাক্তার ভার্মার মেন্টাল হোমে তাহির খানকে রেখে ডাক্তার জগদীশ রায়ের বাড়ি গিয়েছিলাম, উনি ওর ল্যাবে ছিলেন, ভেতরে ডেকে পাঠালেন। তারপর বললেন, এই পচা মাংসে যে কেমিক্যাল সাবস্ট্যান্স পেয়েছেন তা সাংঘাতিক উত্তেজক, কোনো মানুষের মুখে লালার সঙ্গে মিশে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে ব্রেনের নার্ভে ছড়িয়ে পড়ে, কিছুক্ষণের জন্য সেই মানুষ প্রচণ্ড হিংস্র হয়ে ওঠে, সে কী করছে বুঝতে পারে না, তারপর অবশ্য সে মারা পড়ে। বিশেষ করে কুকুর জাতীয় জন্তুর লালায় মিশলে প্রতিক্রিয়া একই রকমের হয়, কিন্তু জন্তুটা মারা পড়ে না, কারণ কুকুর জাতীয় জন্তুর রক্তে ন্যাচারাল রেজিস্ট্যান্স পাওয়ার আছে মানুষের চেয়ে বহুগুণ বেশি। উনি আমাকে বসিয়ে রেখে টাইপ করে এই রিপোর্টটা আমার জন্যে দিয়েছেন। মির্জা সাহেব বুশার্টের পকেট থেকে একটা মুখ কাটা খাম দিলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, আমি দিদির কাছে যাই, ওর কানে কথাটা গেছে কি না জানি না, আপনার কি চা বা কফি খাবেন? কর্নেল খামের মুখ ছিঁড়তে ছিঁড়তে বললেন, যাক অসুবিধা না হলে 10:00 ডিনার খেয়ে শুয়ে পড়ব। ঠিক আছে বলে মির্জা সাহেব চলে গেলেন। কর্নেল টাইপ করা রিপোর্টে চোখ বুলিয়ে নিয়ে বললেন, আমি ভেবেছি ডাক্তার তাই বলছেন, নেকড়ে হোক বা কুকুর হোক পোষ্য প্রাণী, কারণ দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে লোকটাকে, তারপর সে প্রাণীটাকে কাজে লাগিয়েছে। কে সেই লোক? কর্নেল হাসলেন, তাকেই তো খুঁজছি। ডক্টর রায়ের মতে প্রাণী বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানে দখল না থাকলে এ ধরনের চিন্তা মাথায় আসে না, তার মানে দুটো বিষয়ে লোকটা পারদর্শী। আচ্ছা কর্নেল, ডাক্তার রায় খামের মুখ এঁটে দিয়েছিলেন কেন, তোমার কী ধারণা শুনি? ডাক্তার মির্জা সাহেবকে বলেননি এমন আরও কিছু কথা ওতে আছে? হ্যাঁ আছে, তবে ইচ্ছে করলে মির্জা সাহেব পড়ে নিতে পারতেন বা পারবেন, আমার কাছেও জানতে অসুবিধা নেই। আমরা চাপা স্বরে কথা বলছিলাম, বললুম, ওর এই মানসিক অবস্থায় সে উৎসাহ নেই। কর্নেল ঘড়ি দেখে নিয়ে বললেন, 10:45, 10:00 ডিনার খাবো, তারপর আবার রিপোর্টটা খুঁটিয়ে পড়া যাবে, যাকে বলে বিটুইন দ্য লাইন্স, সেই রকম কিছু এতে আছে কি না দেখতে হবে। যাই হোক, তুমি ঠিক বলেছ, আপাতত মির্জা সাহেব তাহির খান সম্পর্কেই বেশি মনোযোগী। কিছুক্ষণ পরে শাকিল মিয়া এসে বিনীতভাবে বললেন, ছোটে নবাব সাহেব আমাকে খবর দিতে বললেন, ডিনার ইহাপাস সার্ভ কিয়া জায়গা, উনির বহেন সাহেব কি তবিয়ত আচ্ছা নেই, আপনারা কিছু মনে করবেন না। কর্নেল বললেন, না না মনে করবো কেন, আপনি এখানেই আমাদের খাবার পাঠিয়ে দিন, বেগম সাহেবের মনের অবস্থা আমরা বুঝতে পারছি। শাকিল মিয়ার পেছনেই বিশাল ট্রে হাতে নিয়ে রহমত দাঁড়িয়েছিল, উনি পর্দা তুলে ধরলে সে টেবিলে ট্রে রাখল, তারপর সেলাম ঢুকে চলে গেল। কর্নেল বললেন, শাকিল মিয়া আপনাকে তদারক করতে হবে না, আমরা নিজেরাই খেয়ে নেব। জি নেহি কর্নেল সাহেব, ইয়ে নবাব খানদানের ট্র্যাডিশন আছে, মেহমান আই মিন গেস্ট যতক্ষণ খানাপিনা করবেন এক আদমি হাজির থাকবে, ছোটে নবাব সাহেব আমাকে উও কাম দিলেন। কর্নেল একটু হেসে বললেন, তাহলে আপনি বসুন। শাকিল মিয়া একটা চেহারে বসলেন, আমরা খেতে বসলুম। প্রকাণ্ড পরোটা, ডিমের হালুয়া, পনিরে মাখানো এবং সেদ্ধ কি একটা সবজি, রোস্টেড চিকেন, কয়েক রকমের মিঠাই সাজানো ছিল। কর্নেল বললেন, শাকিল মিয়া আপনি আসুন, এত বেশি আমরা দুজনে খেতে পারবো না। ভদ্রলোককে রাজি করানো গেল না, তিনি নাকি পেটের রোগী, রাত্রে শুধু দুটো শুকনো রুটি আর একটু ডাল খান। কর্নেল নিজেই বললেন, খেতে বসে কথা বলতে নেই, কিন্তু আজ নিয়ম ভঙ্গ করে শাকিল মিয়ার সঙ্গে কথা বলছিলেন। একটু পরে বুঝলুম কর্নেল আসলে ওকে জেরা করছেন, দুজনের মধ্যে এইসব কথাবার্তা হলো। কর্নেল বললেন, পীরের সমাধি দেখতে গিয়েছিলুম, তুই নবাব পরিবারের লোকেরা থাকতে সমাধির অবস্থা জরাজীর্ণ কেন? শাকিল মিয়া, পীরের মাজারে 3 একর জমি নিয়ে দুই পরিবারের মধ্যে এখনও বিবাদ চলছে, সালিম সাহেব কোর্টে একটা দলিল সাবমিট করেছেন, আনরেজিস্টার্ড দলিল, ওতে ছোটে নবাব সাহেবের মায়ের সই আছে, উনি নাকি ভাসু সাহেবকে ওই জমি দিয়ে গেছেন। কর্নেল,
আপনি কি পীরের সমাধি দর্শনে যান? শাকিল মিয়া, আগে কোনো কোনো দিন যেতুম, কালো নেগ্রের উপদ্রবের পর আর যাই না। কাদের বক্সকেও যেতে নিষেধ করেছিলুম, কিন্তু নিষেধ শোনেনি। কর্নেল, আজ কি আপনার ওখানে যাওয়ার কথা ছিল? কর্নেলের এই প্রশ্নটা শুনে শাকিল মিয়া খুবই চমকে উঠলেন। আসতে বললেন, জি হ্যাঁ, বড়া নবাব সাহেবের ফ্যামিলির এক খিদমতগার মোমিন খান হামকো বোলা কাদের বক্স মার গেয়া, লেকিন কাদের বক্স হ্যাড ডিসকভার্ড দ্য প্লেস অফ হিডেন ট্রেজার, তো হুয়া একেলা মোমিন খান নেহি জানে সকতা, উসকা বহুত ডর লাগতা, তো ইফ আই এগ্রি টু অ্যাকম্পেন হিম, হি উইল গো দেয়ার। কলেজ সাহেব, খাজানাতে লিয়ে মেরে কই লালচ নেই হয়, লেকিন আই ওয়াজ ভেরি মাচ ইনকুইজিটিভ হুয়েদার মোমিন খান সাজ বলতা কি ঝুট বলতা। অফকোর্স মোমিন খান ইজ এ ফেথফুল পার্সন। কর্নেল জিজ্ঞেস করলেন, কখন যেতে বলেছিল সে? মগরিব কি আগে? 5:05 বাজকে, লেকিন আপ লোকনে উস ওয়াক্ত উধার থে, ইসলিয়ে হাম নেই যা সকে। আপনার সঙ্গে কোথায় দেখা হয়েছিল মোমিন খানের? আজ সেহেরাগার টাউন কে বাজার মের মুলাকাত হুয়া। মোমিন খান খারাপ আদমি নেই আয়, অ্যাজ এ গুড মুসলিম হি প্রেস 5 times এ ডে, সো আই বিলিভ হিম, অর হাম ইয়ে ভি সোচা দু আদমি একসাথ রহনে সে ও জানোয়ার, আই মিন দ্য ব্ল্যাক উলফ উইল নট ডেয়ার টু অ্যাটাক আস। কর্নেল খাওয়া শেষ করে বললেন, শাকিল মিয়া আপনি খুব বেঁচে গেছেন আজ। শাকিল মিয়া হকচকিয়ে গেলেন, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন কর্নেলের দিকে। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, মোমিন খান সাচ্চা মুসলিম হতে পারেন, কিন্তু তিনি নিশ্চয়ই কারো হুকুম তামিল করছেন, আপনি কখনো কারো কথায় একা কোথাও যাবেন না। শাকিল মিয়া কাকুতি মিনতি করে বললেন, আমার ভুল হইয়া গেছে। কর্নেল সাহেব, চৌধুরী সাহেব, মাই রিকোয়েস্ট, প্লিজ ডোন্ট টেল দিস টু ছোটে নবাব সাহেব, মেরা নগরী নেহি জায়গা। কর্নেল তাকে আশ্বস্ত করে বাথরুমে ঢুকলেন। এ রাত্রে আমি শিগগির ঘুমিয়ে পড়েছিল। কর্নেল ভোরবেলা অভ্যেস মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সকাল 8:00 আমি যখন বিছানায় বসে বেডটি পান করছি, তখন কর্নেল ফিরে এলেন। তাকে গম্ভীর দেখাচ্ছিল, আশা করেছিলাম তার ব্যক্তিগত প্রথা অনুসারে তিনি সম্ভাষণ করবেন। গুড মর্নিং জয়ন্ত, আশা করি সুনিদ্রা হয়েছে। কিন্তু উনি চুপচাপ কিটব্যাগ, বাইনোকুলার এবং ক্যামেরা টেবিলে রেখে ক্লান্তভাবে বসে পড়লেন। বলুম, আকাশ মেঘাচ্ছন্ন, ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে বস। কর্নেল তুম্ব মুখে বললেন, আজ একা বেরিয়েছিলুম, মির্জা সাহেব এখনও শয্যাত্যাগ করেননি শুনলুম। বললুম, কিন্তু আপনার মেজাজ খারাপ করে দিল কে? সুরেশ সিং বলে কর্নেল টুপি খুলে রেখে তাকে হাত বুলিয়ে নিলেন। তারপর অভ্যাস মতো সাদা দাড়ি ঝেড়ে ফেললেন। আপন মনে ফের বললেন, আগে কফি খেয়ে নার্ভ চাঙ্গা করে নি। আমি এই সুযোগে বাথরুমে গেলুম, শেভ করে এবং দাঁত ব্রাশ করে বেরোতে 5-7 minutes লাগলো। দেখলুম রহমত কফি আর স্ন্যাক্সের ট্রে রেখে সদ্য বেরিয়ে গেল। মুখোমুখি বসে বললুম, সুরেশ সিংয়ের সঙ্গে আপনার দেখা হলো কোথায়? কর্নেল কফির পেয়ালায় চুমুক দিয়ে বলল, বলছি, ধৈর্য ধরে অপেক্ষা করতেই হলো। কফি শেষ করে চুরুট ধরিয়ে কর্নেল আসতে বললেন, নরেশজির বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি একটা সন্না মার্কা লোক বেরিয়ে আসছে। পোশাক আর লোকটার মধ্যে কোনো মিল নেই। সে হনহন করে এগিয়ে আসছে দেখে আমি দাঁড়ালুম। লোকটা সরাসরি আমাকে চার্জ করল, আপনি কি কর্নেল নীলাদ্রি সরকার? আমিও একই সুরে বললুম, আপনি কি সুরেশ সিং? সে বলল, হ্যাঁ, আমি সেই সুরেশ সিং। তারপর, এক মিনিট, বাংলা কথা বলছিল সে? হ্যাঁ। তো হঠাৎ ব্যাটা ছেলে আমাকে হুমকি দিয়ে বলল, এটা আপনার কলকাতা নয়, শেরহাগড়ের জঙ্গল, এখানে একটা নয় শয়ে শয়ে কালো নেগড়ে চড়ে বেড়াচ্ছে, প্রাণে বাঁচতে হলে আজই কেটে পড়ুন, পারেন তো কলকাতায় আমার সঙ্গে বোঝাপড়া করবেন। কর্নেল চুপ করে জিজ্ঞাসা করলুম, তারপর? কর্নেল তুম্ব মুখে বললেন, আমি মাথা ঠান্ডা রেখে ওকে বললুম, আপনার দাদার কাছে শুনেছি 10 বছর আগে আপনি এখান থেকে পুলিশের ভয়ে গা ঢাকা দিয়েছিলেন, গত 10 বছরে এখানে অবস্থা বদলে যাওয়াটাই কথা। ব্যাটা ছেলে বলে কি, বাজে কথা ছাড়ুন, আমি এখানে 10 বছর ছিলুম না, কিন্তু আমার ছায়া এখানে ছিল। ইশারায় বললুম, বুঝে নিন কর্নেল সাহেব, কাল যদি এখানে আপনি থাকেন, কালো নেকড়ে আপনাকে টুকরো টুকরো করে ফেলবে। কথাগুলো বলেই লোকটা গিয়ে নরেশজির বাড়িতে ঢুকল। হতবাক হয়ে শুনছিলুম, বললুম, মির্জা সাহেবকে কথাটা জানানো দরকার। এই সময় শাকিল মিয়া এসে বললে, কর্নেল সাহেব, আপনার টেলিফোন আয়া। কর্নেল তার সঙ্গে চলে গেলেন। ভাবলুম, সুরেশ সিংয়ের এইভাবে উমকি দেওয়ার কী কারণ থাকতে পারে, তাছাড়া কালো নেকড়ের কথা বলে ভয় দেখানোটা রহস্যটাকে আরও জট পাকিয়ে দিল। কলকাতার খুশবুমহলে সেই নাসিমা প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইয়ের স্মরণাপন্ন হয়েছে, সে ওই বাড়ি থেকে কি তাহলে সুরেশের ভয়েই পালিয়েছিল? কিছুক্ষণ পরে কর্নেল একা ফিরে এলেন। ইজি চেয়ারে বসে বললেন, হালদার মশাই তার ক্লায়েন্ট নাসিমা সহ সূর্য হোটেলে উঠেছেন,
নদীর ওধারে একটা পশ এরিয়া সূর্য হোটেল। হালদামশাই 10টা নাগাদ আমাকে যেতে বললেন। তার মক্কেল আমার সঙ্গে কথা বলতে চায়। এই কথা বলে কর্নেলিজি চেয়ারে হেলান দিলেন। কিছুক্ষণ চোখ বুজে থাকার পর আপন মনে বলে উঠলেন, স্বর্ণমার্কা লোকটা কি সত্যিই সুরেশ সিং? আমার সন্দেহ বেড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলুম, কেন? কর্নেল বললেন, যে সুরেশ সিং কলকাতায় থাকে এবং নানা মহলের প্রভাব আছে, সে আমার ব্যাকগ্রাউন্ড জেনেও এভাবে মুখোমুখি হুমকি দেবে কি? শুনেছি সে ধূর্ত লোক। জয়ন্ত, ওই লোকটা তার কালকের মতো আজও বারান্দায় ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছিল। মির্জা সাহেব তার ভাগ্নে রহিম বাবাকে সঙ্গে নিয়ে ব্রেকফাস্টে যোগ দিলেন। রহিমের চেহারায় কালকে সেই চাপল্য ছিল না, তাকে অন্যমনস্ক দেখাচ্ছিল। খাওয়ার পর মির্জা সাহেব পাইপ ধরিয়ে বললেন, জামাইবাবু মীর তাহির খান সম্পর্কে রহিমের কোনো স্মৃতি নেই, কারণ বিয়ের সময় ও ছিল নেহাত শিশু। কিন্তু কাল যে ও না জেনে তার পাগল জামাইবাবুকে তাড়া করে বেরিয়েছে, এজন্য দুঃখ হয়েছে। তোকে বললুম, আমার সঙ্গে ডাক্তার ভার্মার মেন্টাল হোমে চলো, ও রাজি হচ্ছে না। বাবা রহিম, মানুষের জীবনে এ ধরনের অনেক শোচনীয় ঘটনা ঘটে। রহিম কিছু বলল না। কর্নেল বললেন, আমার মতে রহিমের যাওয়া উচিত, কারণ ওকে দেখা মাত্র তাহির খান প্রচণ্ডভাবে রিয়্যাক্ট করবেন। তাকে রহিম যদি বুঝিয়ে দিতে পারে সে তাকে জামাইবাবু বলে চিনতে পেরেছে, তাহলে তার পুরনো স্মৃতি ফিরে আসতে পারে। তারপরে একসময় রহিমের মাকে নিয়ে গেলে ভালো হয়। মির্জা সাহেব বললেন, দিদি তো এখনই যেতে চাইছেন, তবে আগে তার জামাইয়ের অবস্থা না দেখে এবং ডাক্তার ভার্মার কথা না শুনে দিদিকে নিয়ে যাওয়া ঠিক হবে না। রহিম, আমি গাড়ি বার করছি, তুমি শিগগির তৈরি হয়ে এসো। রহিম চুপচাপ উঠে ভেতরে গেল। কর্নেল বললেন, রহিম তার দিদি নাজমা বেগমের ঘটনা নিশ্চয়ই জানে? জানে, কিন্তু নাজমার সম্পর্কেও ওর কিছু মনে পড়ে না। তবে যাক, ও কথা, গাড়ি বের করি, 9:45 বলে মির্জা সাহেব উঠে দাঁড়ালেন। কর্নেল বললেন, জয়ন্ত আর আমাকে তাহলে নদীর ব্রিজ অবধি আপনার গাড়িতে লিফট দিন। মির্জা সাহেব একটু অবাক হলেন, যেন ওদিকে কোথায় যাবেন? কর্নেল হাসলেন, বিশেষ কোনো উদ্দেশ্য নেই, নদীর ধারে ধারে ঘুরব, তারপর নরেশজির সাপ্লাই এজেন্সির অফিসে যাব। তার ভাই সুরেশ সিংয়ের সঙ্গে আলাপ করার ইচ্ছাও আছে। সুরেশ যদি এসে থাকে তাহলে নরেশজি তাকে এখানকার বাগানবাড়িতেই ডাকবেন বলে আমার ধারণা, কারণ সুরেশের নাম এখনও পুলিশের রেকর্ডে থেকে গেছে, সে প্রকাশ্যে ঘুরে বেড়াতে সাহস পাবে না বলে মির্জা সাহেব গ্যারেজে গেলেন। তারপর গাড়ি বের করে এনে পোর্টিকোর সামনে দাঁড় করালেন। রহিম এলে মির্জা সাহেব তাকে সামনের সিটে বসতে বললেন। কর্নেল ওর আমি বসলুম পিছনে। নদীর ব্রিজ পেরিয়ে কর্নেল বললেন, এখানেই নামিয়ে দিন। আমরা নামলে মির্জা সাহেব জিজ্ঞেস করলেন, আপনারা ফিরবেন কিভাবে? আজকাল কালামহল এলাকায় দিনের বেলাতেও কেউ যেতে রাজি হয় না। কর্নেল বললেন, কিছু ভাববেন না, যানবাহন না পেলে পায়ে হেঁটে ফিরব। মির্জা সাহেব উদ্বিগ্ন মুখে বললেন, ঠিক আছে, উইশ ইউ গুড লাক। ব্রিজ পেরিয়ে এসে হাইওয়ে পূর্বে বাঁক নিয়ে চলে গেছে, তাই এখানে ট্যাক্সি, সাইকেল, রিক্সা, এক্কা গাড়ি, বাস ইত্যাদির ভিড়, মানুষজনেরও ভিড় আছে। হাইওয়ের ধারে ঘিঞ্জি বাজারও দেখতে পেলুম। কর্নেল একটা সাইকেল রিক্সা ডেকে বললেন, সূর্য হোটেল, জলদি জানা ভাই। 20 রুপিয়া ভাড়া হাঁকল রিক্সাওয়ালা। কর্নেল বললেন, ঠিক হ্যায়। নদীর সমান্তরালে একটা পরিচ্ছন্ন নতুন রাস্তায় এগিয়ে যেতে যেতে ঘরবাড়ি দেখে বুঝলুম এলাকাটা নতুন গড়ে উঠেছে এবং এখানে পয়সাওয়ালা লোকেরা থাকে। নদীর ধারে একটা করে হোটেল চোখে পড়ছিল, সুদৃশ্য সব হোটেল। রাস্তার বাঁকের মুখে বাঁদিকে আঙুল তুলে রিক্সাওয়ালা বলল, আগে আসাব। সূর্য হোটেলও নদীর ধারে, কিন্তু বিশাল লন, ফুলবাগান এবং একটা কৃত্রিম ফোয়ারা এই হোটেলটার সম্মান বাড়িয়ে দিয়েছে। পিছন দিকে সুইমিং পুলের একটু অংশ চোখে পড়ছিল। বললুম, এটুকু পথ পায়ে হেঁটেই আসা যেত। কর্নেল বললেন, তা যেত, কিন্তু লোকেদের জিজ্ঞাসা করতে হতো, তাই পৌঁছতেও দেরি হতো। কাছের প্রকাণ্ড দরজার ঠেলে লাউঞ্জে ঢুকে দেখলুম রিসেপশন কাউন্টারে দুই সুন্দরী স্মার্ট হয়ে বসে আছে। লাউঞ্জে কোনো লোকজন নেই। কর্নেল এদিক ওদিক তাকিয়ে বললেন, হালদার মশাই লাউঞ্জে অপেক্ষা করবেন বলেছেন, কোথায় তিনি? হঠাৎ আমার চোখে পড়ল একটা খামের আড়ালে চিত্রবিচিত্র ভেলভেট মোড়া একটা সোফায় শরীর এলিয়ে কেউ ঘুমাচ্ছে। কর্নেলের দৃষ্টি আকর্ষণ করলে একটু হেসে বললেন, মনে হচ্ছে উনিই তিনি, তাই শ্যুট পড়েছেন দেখছি। হ্যাঁ, এই পোশাকে ওকে একটু অন্যরকম দেখাচ্ছে। সামনে গিয়ে দেখি প্রাইভেট ডিটেকটিভ হাঁ করে ঘুমাচ্ছেন, নাক ডাকছে। কর্নেল তার কাছে এসে যেই আসতে দেখেছেন হালদার মশাই, অমনি উনি শটান সোজা হয়ে লাল চোখে বলে উঠলেন, কে ডাকলো?
তারপর আমাদের দেখতে পেয়ে কাঁচুমাচু মুখে হেসে রুমাল বের করে মুখ মুছলেন। কর্নেল বললেন, রাতে ঘুম হয়নি নাকি হালদার মশাই? হালদার মশাই করুণ মুখে বললেন, কেন্দ্রীয় সরকারের হোমরা চুমরা লোকেরা সেমিনারে আইছেন, সব হোটেল ভর্তি, শুধু ওই থ্রি স্টার্স হোটেলে একখানা সুইট খালি ছিল। কি করব, ক্লায়েন্ট কইলেন ডোন্ট হেজিটেট, আপনি আমার দাদা, কিন্তু যাই কন, আপনারা এই অবস্থায় ঘুম আসবে কামনে? আমি বিছানায় শুই নাই, সোফায় শুই আর হাত কাটাইছি। কর্নেল গম্ভীর হয়ে বললেন, হালদার মশাই, দেরি করা যাবে না, চলুন আপনার ক্লায়েন্টের সঙ্গে দেখা করি। ছতলা হোটেল, তাই লিফট আছে। ছতলায় উত্তর পশ্চিম কোণে একটা সুইটের সামনে গিয়ে দরজায় নক করলেন হালদার মশাই, কিন্তু কোনো সাড়া এলো না। হালদার মশাই বললেন, বাথরুমে আছে মনে হয়, একটু ওয়েট করা যাক। করিডোর নির্জন, হালদার মশাই আবার নক করলেন, কিন্তু সাড়া নেই। কর্নেল জিজ্ঞেস করলেন, আপনি কতক্ষণ আগে লাউঞ্জে গিয়েছিলেন? হালদার মশাই বললেন, 9টায় ব্রেকফাস্ট করতে নিচের ডাইনিং হলে গেছি, ক্লায়েন্টের ব্রেকফাস্ট আর এই ঘরে সার্ভ করতে বলেছি, তারপর আপনার জন্য লাউঞ্জে ওয়েট করছিলাম, বলে তিনি আবার জোরে নক করলেন। কোনো সাড়া এলো না। হালদার মশাই বিরক্ত হয়ে বললেন, কি যে করে। কর্নেল দরজার হাতল ঘোরানোর চেষ্টা করে বললেন, ইন্টারলকিং সিস্টেম, ভেতর থেকে খোলা যায়, বাইরে থেকে খুলতে গেলে চাবির দরকার। হালদার মশাই বললেন, চাবি তো ক্লায়েন্টের কাছে আছে, আমি চাবি লই নাই। কর্নেলকে উদ্বিগ্ন দেখাচ্ছিল, বললেন, চলুন নিচে রিসেপশনে গিয়ে ওদের বলুন, ওদের কাছে ডুপ্লিকেট চাবি আছে। লিফটে ঢুকে কর্নেল জিজ্ঞেস করলেন, হোটেল রেজিস্টারে কার নামে সুইট বুক করা আছে? হালদার মশাই চিন্তিত মুখে বললেন, আমার ক্লায়েন্টের। রেজিস্টারে আপনি সই করেছিলেন নাকি? না, আমি একপাশে খাড়াইয়াছিলাম। কর্নেল একটু ভেবে নিয়ে বললেন, এ ধরনের বড় হোটেলে অনেক সময় যে বুক করে তার নাম ঠিকানা লিখে নিয়ে অ্যান্ড পার্টি জুড়ে দেওয়া হয়। হালদার মশাইয়ের মুখ করুণ হয়ে উঠল, বললেন, কি কাণ্ড। যাই হোক, আপনি রিসেপশনে গিয়ে জানান সুইট নাম্বার 620-তে আপনি এক মহিলার সঙ্গে উঠেছেন, ব্রেকফাস্ট খেতে একা নিচে ডাইনিংয়ে এসেছিলেন, এখন ফিরে গিয়ে বহুক্ষণ নক করে তার কোনো সাড়া পাচ্ছেন না। হালদার মশাই নিচে নেমে মরিয়া হয়ে গেলেন যেন। সোজা রিসেপশনে গিয়ে একটা মেয়েকে ইংরাজিতে কথাগুলো বললেন। মেয়েটি ইন্টারকমে কিছুক্ষণ চেষ্টা করেও সাড়া পেল না। সে বলল, কেউ ধরছে না। কর্নেল বললেন, উনি বাইরে যাননি তো? মেয়েটি চাবি ঝোলানো বোর্ড দেখে নিয়ে বলল, না, বাইরে গেলে বোর্ডাররা চাবি রেখে যান, 620-র চাবি দেখতে পাচ্ছি না, প্লিজ ম্যানেজারকে কথাটা বলুন, এটা জরুরি ব্যাপার। মেয়েটি সংলগ্ন একটি কেবিন দেখিয়ে দিয়ে বলল, আপনার ওখানে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলুন। কর্নেল আমাদের দাঁড়াতে বললে ম্যানেজারের কেবিনে ঢুকলেন। মিনিট দু তিন পরে তার সঙ্গে একজন রোগা ফর্সা টাই স্যুট পরা ভদ্রলোক বেরিয়ে এসে হালদার মশাইকে দেখে বললেন, আপনি কাল 620 সুইটে উঠেছেন? আমি তখন রিসেপশনে ছিলাম। হালদার মশাই বললেন, হ্যাঁ, আজ সকালে নিচে ডাইনিংয়ে ব্রেকফাস্ট করার পর এদের জন্য অপেক্ষা করছিলাম, তারপর সুইটে গিয়ে এতক্ষণ নক করে সাড়া পেলুম না, ওই মহিলা ইন্টারকমে রিং করলেন, কেউ ধরছে না। ম্যানেজার রিসেপশনে ঢুকে তালাবন্ধ একটা দেয়াল আলমারি খুলে ডুপ্লিকেট চাবি বের করলেন, তারপর বললেন, চলুন দেখি কী ব্যাপার। লিফটে ঢুকে তিনি হালদার মশাইকে জিজ্ঞেস করলেন, যদি কিছু মনে না করেন, ভদ্রমহিলার সঙ্গে আপনার সম্পর্ক আছে নিশ্চয়ই? হালদার মশাই একটু ভড়কে গেলেন যেন, ঝটপট পকেট থেকে তার আইডেন্টিটি কার্ড বের করে দেখালেন। ম্যানেজার একটু অবাক হয়ে বললেন, আপনি প্রাইভেট ডিটেকটিভ, আপনার সঙ্গিনী ভদ্রমহিলাকে? আপনার ক্লায়েন্ট, এখানে একটা জরুরি কাজে এসেছি ওর সঙ্গে, উনি আমাকে দাদা বলেন। ম্যানেজার উদ্বিগ্ন মুখে বললেন, ঈশ্বর না করুন অবাঞ্ছিত কিছু ঘটলে হোটেলের সুনাম হানি হবে। হালদার মশাই মুখেও উদ্বেগ ফুটে উঠল, বললেন, আমার ক্লায়েন্ট নাসিমা বেগম আমাকে তেমন কোনো আভাস দেননি, দিলে পুলিশকে জানিয়ে রাখতুম। ছতলার সেই স্যুটের লকে চাবি ঢুকিয়ে ম্যানেজার দরজা খুললেন। সামনে একটা ফুটসাথে উঁচু কারুকার্য খচিত কাঠের পার্টিশন, সোফা সেট এবং সেন্টার টেবিল, সেই টেবিলে ব্রেকফাস্ট খাওয়ার চিহ্ন চোখে পড়ল, প্লেট চা বা কফির পট ইত্যাদি একটা ট্রেতে রাখা আছে। আমরা পার্টিশনে পাশ দিয়ে বেডরুমে ঢুকলাম, তারপরেই চোখে পড়ল একটা বিভৎস দৃশ্য। মেঝের কার্পেটে চিত হয়ে পড়ে আছেন এক মহিলা, তার শ্বাসনালী কাটা, রক্ত জমাট বেঁধে আছে, এক পায়ে এক পাটি স্লিপার আটকে আছে, অন্য পায়ে স্লিপার ছিটকে একটু তফাতে পড়েছে। দেখা মাত্র আমার মনে হলো নাসিমা আত্মরক্ষার সুযোগ পাননি, সেই সঙ্গে এও বোঝা যাচ্ছিল আততায়ী তার পরিচিত, তা না হলে পার্টিশনের ওধারে দরজার কাছেই তিনি আক্রান্ত হতেন। ম্যানেজার এই সাংঘাতিক দৃশ্য দেখা মাত্র ও মাই গড বলে আত্মনাদ করে ঘুরে দাঁড়িয়েছিলেন। কর্নেল বলেন,
মিস্টার লাল, এখন কোনো হইচই করা ঠিক হবে না, মাথা ঠান্ডা রেখে আপনি নিচে গিয়ে পুলিশকে খবর দিন। শিগগির চলুন, আপনার কোনো কর্মচারীও যেন জানতে না পারে কি ঘটেছে। আপনি আপনার ঘর থেকে পুলিশকে টেলিফোন করবেন। ম্যানেজার মিস্টার লাল বিব্রতভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন। এই সুযোগে হালদার মশাই তার ব্রিফকেস তুলে নিলেন। আমরা বাইরে গেলে কর্নেল দরজা টেনে বন্ধ করলেন, আবার দরজা লকড হয়ে গেল। লিফট নিচে নামলে ম্যানেজার কর্নেলের কথা মতো তার ঘরে গিয়ে ঢুকলেন। কর্নেলের ইঙ্গিতে আমরা কাছেই একটা সোফায় বসে পড়লুম। কর্নেল ম্যানেজারের ঘরে চলে গেলেন। রিসেপশনে মেয়ে দুটি পরস্পর তাকাতাকি করে চাপা স্বরে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। জিন্স টি শার্ট পরা একজন যুবক কম্পিউটারের সামনে বসে আপন মনে কাজ করছিল। সে মুখ তুলে একটি মেয়েকে কিছু জিজ্ঞাসা করল। মেয়েটি দুই কাঁধে একটা ঝাঁকুনি দিয়ে দুটো হাত নাড়ল, অর্থাৎ সে কিছু জানে না। কিছুক্ষণ পরে কর্নেল বেরিয়ে এসে হালদার মশাইয়ের পাশে বসে তার ব্রিফকেসটা তুলে নিজের পাশে রাখলেন। তারপর চাপা স্বরে জিজ্ঞেস করলেন, আর কিছু আছে? হালদার মশাই বললেন, না, সকালে শেভ করি নাই, দাঁত মাজি নাই। আচ্ছা কর্নেল স্যার, পুলিশ তো আমারে হ্যারাস করবে, তাই না? কর্নেল বললেন, চুপ, কোনো কথা নয়। পুলিশ এলো প্রায় 15 মিনিট পর, দুজন অফিসার এবং 4 জন কনস্টেবল। ম্যানেজার মিস্টার লাল নমস্কার করে বললেন, সূর্য হোটেলে এই প্রথম এমন ঘটনা স্যার। হোটেলের সব রুমে VIPরা ছিলেন, তাই আমাদের সিকিউরিটিরা তো ছিলই, আমাদের যথারীতি সিকিউরিটি গার্ড মোতায়েন ছিল। সকালে ট্রেনে তারা হোটেল থেকে চলে গেলেন। তাই তার কথার উপর একজন পুলিশ অফিসার বললেন, সুইট নাম্বার 6-2-0? হ্যাঁ স্যার। দ্বিতীয় পুলিশ অফিসার আমাদের দিকে ঘুরে বললেন, মর্নিং কর্নেল সহকার, আপনার সঙ্গে মুখোমুখি আলাপের সৌভাগ্য হলো। পুলিশ সুপার পরশু রাতে আমাকে আপনার সম্পর্কে খবর পাঠিয়েছিলেন। আমার নাম অর্জুন পাণ্ডে, ডিটেকটিভ ইন্সপেক্টর। প্রয়োজনে আপনাকে সাহায্য করবার জন্য আমি কাল সকালেই এখানে চলে এসেছি। মিস্টার ত্রিবেদী, ইনি সেই প্রখ্যাত ব্যক্তি কর্নেল নীলাদ্রি সরকার। প্রথম অফিসার একটু ঘেঁষে বললেন, আমি রত্নেশ ত্রিবেদী, এখানকার থানার অফিসার ইনচার্জ। মিস্টার পাণ্ডের কথা সত্যি হল। কথার মধ্যে কর্নেলের সঙ্গে ওরা করমর্দন পর্ব শেষ করেছিলেন। কর্নেল আমার এবং হালদার মশাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। তারপর বললেন, জয়ন্ত এবং মিস্টার হালদার এখানে অপেক্ষা করুন, ভিড় বাড়িয়ে লাভ নেই, চলুন আমরা ঘটনাস্থলে যাই। ত্রিবেদী বললেন, মিস্টার লাল, ফটোগ্রাফার আসবেন একজন, ডাক্তার রায় আসতে পাচ্ছেন না, তার অ্যাসিস্ট্যান্ট আসবেন, রিসেপশনে বলে রাখুন ওরা এলে যেন কেউ ওই সুইটে নিয়ে যায়। কর্নেল ব্রিফকেসটা আমার হাতে দিয়ে বললেন, তোমরা অপেক্ষা করো জয়ন্ত। ইতিমধ্যে হোটেলের কর্মচারীদের মধ্যে চাপা হিড়িক পড়ে গেছে, এদিক ওদিক থেকে তারা উঁকি দিচ্ছে। সেই সময় লক্ষ্য করলুম হালদার মশাই নসরিন নিলেন এবং তার গোফ উত্তেজনায় তিত্তির করে কেঁপে উঠল। চাপা স্বরে বললুম, আপনি কর্নেলকে সম্ভবত সব বলেছেন, আমাকে সংক্ষেপে একটু বলুন। হালদার মশাই আসতে বললেন, কি আর কমু জয়ন্তবাবু, আমারই ভুল, আমার অফিসে গিয়া ক্লায়েন্ট কইছিল সুরেশ সিং ট্যার পাইসে সব, তাই সে মেট্রোর সামনে যায় নাই, আর সে চাঁদ মিয়া হইল গিয়া আমার ক্লায়েন্টের পরিচিত, কিন্তু এই মিয়াই তারে সর্বনাশের পথে পাঠাইয়া দিছিল। মিয়া যে সুরেশের চেলা আমার ক্লায়েন্ট তা জানত না। জিজ্ঞেস করলুম, চাঁদ মিয়ার আসল নাম কি? পকেট থেকে খুদে নোট বই বার করে হালদার মশাই দেখে নিলেন, বললেন, সাজাদ খান, বাড়ি আজিমাবাদ, সেখানেই আমার ক্লায়েন্টের হাজব্যান্ডের বাড়ি ছিল। লং স্টোরি জয়ন্তবাবু, পরে শুনবেন, এখন মুড নাই। বলুম, শুধু এটুকু বলুন অন্তত, আপনার ক্লায়েন্ট কেন কালো নেকড়ের রহস্য ফাঁস করতে চেয়েছিল? হালদার মশাই ফিসফিস করে বললেন, খুশবুমহলে সুরেশ সিং আর চাঁদ মিয়া কালো নেকড়ের সম্পর্কে চুপি চুপি কথা বলত, কাগজে খবর ছাপছিলেন না আপনারা? একদিন আমার ক্লায়েন্ট বাথরুমে ছিল, ওরা দুজন কনসাল্ট করছিল, একটা লোক নাকি সব টের পাইছে, তারে কালো নেকড়ে ফিনিশ না করলে বিপদ বাঁধবে, কোটি টাকার বিজনেস। গোয়েন্দা প্রবর হঠাৎ থেমে গেলেন। কর্নেল এবং ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার পাণ্ডে লিফট থেকে নেমে এগিয়ে গেলেন। কর্নেল বললেন, চলুন মিস্টার হালদার, পুলিশের কাজ পুলিশ করবে, ততক্ষণ আমরা মিস্টার পাণ্ডের সঙ্গে থানায় যাই। বাইরে দুটো পুলিশ জিপ দাঁড়িয়ে ছিল, একটা পুলিশ ভ্যান এবং অ্যাম্বুলেন্সও সব লনে ঢুকছিল। আমরা একটা জিপে উঠে বসলুম। মিস্টার পাণ্ডের পাশে বসলেন কর্নেল। মিস্টার পাণ্ডে জিপে স্টার্ট দিয়ে বললেন, বরং থানা থেকে নবাব বাড়িতে টেলিফোন করা যাবে, ছোট নবাব সাহেবের দিদি তার মেয়ের লাশ শনাক্ত করতে পারবেন। কর্নেল ঘড়ি দেখে বললেন, এতক্ষণে আশা করি উনি বাড়ি পৌঁছে গেছেন। বললুম, কর্নেল, আমার ধারণা তাহলে সত্যি হলো। শেহরাগড় থানার দোতলার একটা ঘরে বসে ডিটেকটিভ ইন্সপেক্টর অর্জুন পাণ্ডে হালদার মশাইয়ের বিস্তারিত স্টেটমেন্ট নিলেন। তারপর বললেন, মিস্টার হালদারের সতর্ক থাকা উচিত ছিল,
হালদার মশাই বিষণ্ণ মুখে বলেন, আমি জানতুম না যে সুরেশ সিং আর তার সঙ্গী চাঁদ মিয়া আমাদের অনুসরণ করে এখানে এসেছে। আমি তো ওদের দুজনকে কখনো দেখিনি। কর্নেল বললেন, একে বলা যায় কমিউনিকেশন গ্যাপ। আমি জানি সুরেশ এসেছে, কিন্তু টেলিফোনে মিস্টার হালদারের কাছে ডিটেলস কিছু শুনবার সুযোগ ছিল না, আমার পক্ষে কিছু খুলে বলারও সুযোগ ছিল না, রিস্ক নিতে চাইনি। হালদার মশাই বললেন, ফোনে অত কথা বলাও যায় না। মিস্টার পাণ্ডে বললেন, যাই হোক, ভদ্রমহিলা নিজের পাপে প্রায়শ্চিত করেছেন, এটা স্পষ্ট যে খুনি তা চেনা। সুরেশ সিং অথবা চাঁদ মিয়া তার বুক বন্ধ করে দিয়েছে চিরদিনের মতো। ভদ্রমহিলা নিশ্চয়ই আরও কিছু গোপন তথ্য জানতেন, সে কথা বলার জন্যই কর্নেল সাহেবকে ডেকেছিলেন। কর্নেল সায় দিলেন, ঠিক বলেছেন, আমিও সেটাই অনুমান করেছিলাম। জিজ্ঞেস করলাম, উনি যে নাজমা বেগম তা কীভাবে জানা গেল? মিস্টার পাণ্ডে বললেন, ওর স্যুটকেস সার্চ করে কতগুলো পুরনো চিঠি পাওয়া গেছে, লখনৌ থেকে লেখা ওর বাবা মায়ের চিঠি। আজিমাবাদের ঠিকানায় সেগুলো পাঠানো হয়েছিল, সবই উর্দুতে লেখা। আমি উর্দু জানি, আমাকে উর্দু শিখতে হয়েছিল এই পেশার কারণে। বিহার উত্তরপ্রদেশে ক্রাইম রাজ্যে বা ডিটেকটিভ ডিপার্টমেন্টে অফিসারদের মোটামুটিভাবে উর্দু জানাটা খুব দরকার। কর্নেল বললেন, মিস্টার পাণ্ডে, নাজমা বেগম বাথরুম থেকে আড়ি পেতে শুনেছিলেন কোটি টাকার ব্যবসা বন্ধ হয়ে যাবে, মিস্টার হালদারের স্টেটমেন্টে তা আছে। তো সেই ব্যবসা সম্ভবত নিষিদ্ধ মাদকের। সম্ভবত, আমারও সেই সন্দেহ জেগেছে। নাজমা বেগম শুনেছিলেন একজন তার টের পেয়েছে, তাকে কালো নেকড়ে তাই খতম করবে। এখন বুঝতে পারছি কে টের পেয়েছিল, কারণ কালো নেকড়ের আক্রমণে সে মারা পড়েছে। মিস্টার পাণ্ডে চমকে উঠলেন, কে সে? মির্জা হায়দার আলী বেগের প্রবীণ ভৃত্য কাদের বক্স? আমি এই খবরটা জানি না। ওসি মিস্টার ত্রিবেদী নিশ্চয় জানেন তাহলে? আসলে গত বছর এই এলাকার গ্রামাঞ্চলে নেকড়ের উপদ্রবের খবর শুনেছিল, কয়েকটা বাচ্চাকে নাকি নেকড়েটা তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু নেকড়েটা যে কালো তা আমার জানা ছিল না। নেকড়ে কি কালো হয়? লক্ষ্মণ নামে একজন পোস্টম্যান নাকি দেখেছিলেন, তিনিই বলেছিলেন নেকড়েটার গায়ের রং কালো। মিস্টার ত্রিবেদীর এসব কথা সম্ভবত জানা আছে, কারণ কাদের বক্সের গাড়ির পোস্টমর্টেম হয়েছিল। অর্জুন পাণ্ডে একটু গম্ভীর হয়ে বললেন, সেই কালো নেকড়ে একজন বয়স্ক লোককে মেরে ফেলেছে। এদিকে নাজমা বেগমের কাছে মিস্টার হালদার সেই রহস্যময় কালো নেকড়ের কথা শুনেছেন, নাজমা তার রহস্য ফাঁস করতে চেয়েছিলেন। কর্নেল সাহেব, আপনিও যে এই রহস্য ফাঁসের উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন তা বুঝতে পারছি, ব্যাপারটা ভারী অদ্ভুত। হালদার মশাই বললেন, সবচেয়ে বড় কথা, এই কালো নেকড়ের সঙ্গে কোটি টাকার ব্যবসা জড়িত। মিস্টার পাণ্ডে গম্ভীর মুখে বললেন, আগে নাজমা বেগমের খুনিকে পাকড়াও করতে হবে, পুলিশ জানে গোপন তথ্য কিভাবে আদায় করা হয়। কথা হচ্ছিল ইংরেজিতে, মাঝে মাঝে টেলিফোন বেজে উঠছিল, মিস্টার পাণ্ডে চাপা স্বরে হিন্দিতে কথা বলছিলেন, কখনও তিনি নিজেও টেলিফোন করে কাকেও কিছু নির্দেশ দিচ্ছিলেন। এবার টেলিফোন রেখে বললেন, কর্নেল সাহেব, আপনার ফোন। কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন, হ্যাঁ বলুন মির্জা সাহেব। ঠিক আছে, আপনি দিদিকে নিয়ে বাড়ি ফিরে যান। না না, আমাদের জন্য গাড়ি পাঠানোর দরকার নেই, আমরা থানায় আছি। না না, এবেলা এখানেই লাঞ্চ খেয়ে নেব, তবে রাত্রে আরেকজন গেস্ট আমাদের সঙ্গে যাবেন, প্রাইভেট ডিটেকটিভ মিস্টার কে কে হালদার। হ্যাঁ, আরেকটা কথা, নরেশজিকে রিং করে জেনে নিতে পারবেন কি যে তার ভাই সুরেশ কোথায় আছে? শুনুন, এটা খুব গোপনীয়, ট্যাক্টফুলি আপনাকে জেনে নিতে হবে। হ্যাঁ ছাড়ছি, বিকেলের মধ্যে দেখা হবে। টেলিফোন রেখে কর্নেল বললেন, ছোট নবাব সাহেবের দিদি দিলওয়ারা বেগম প্রথমে আসতে রাজি হননি, মেয়ের প্রতি তার নাকি কোনো মায়া মমতা নেই। যাই হোক, পুলিশকে সাহায্য করার জন্য তিনি মর্গে আসতে রাজি হন, বডি শনাক্ত করেছেন, মর্গে মিস্টার ত্রিবেদী এখনও আছেন, তার ফিরে আসা পর্যন্ত কি আমরা অপেক্ষা করব? মিস্টার পাণ্ডে ঘড়ি দেখে বললেন, 1:30 বাজে, ওসি দুটোর আগে ফিরছেন না। তাছাড়া আপাতত আপনাদের থাকার কি দরকার, বরং চলুন, আমারও খিদে পেয়েছে, পুলিশ ক্যান্টিনে খেয়ে আমার অরুচি ধরে গেছে। সকালে মিস্টার ত্রিবেদীর বাড়ি থেকে ব্রেকফাস্ট এসেছিল, সমস্যা হলো মিস্টার ত্রিবেদী একেবারে সাত্ত্বিক ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ কিন্তু আমিষভোজী। অর্জুন পাণ্ডের সঙ্গে আমরা বেরিয়ে এলুম, কাছাকাছি একটা উড়িয়া হোটেল দিয়ে তৃপ্তি সহকারে ডাল ভাত মাছ খাওয়া হলো, নবাব বাড়ির খাদ্য খেয়ে আমারও অরুচি ধরেছিল। মিস্টার পাণ্ডে বিল মিটিয়ে দিলেন, বললেন, প্রত্যেক দিন তো আপনাদের খাওয়াতে পারবো না, এবেলা আপনারা আমার অতিথি, কর্নেল সাহেব কি এখন নবাব বাড়ি ফিরতে চান? কর্নেল বললেন, হ্যাঁ, একটু ধাতস্থ হওয়া দরকার, সময় মতো আপনার সঙ্গে যোগাযোগ করব, মির্জা সাহেবের ফোন নাম্বার আপনি মিস্টার ত্রিবেদীর কাছে পেয়ে যাবেন। কিন্তু আপনারা যাবেন কিসে? শুনেছি ওই এলাকায়
ভাড়া নিয়ে কেউ যেতে চায় না, পুলিশে জিপে যাওয়া ঠিক হবে না। যা বুঝেছি তাতে অন্য পক্ষ সতর্ক হয়ে যাবে। এক মিনিট বলে মিস্টার পান্ডে আমাকে দাঁড় করিয়ে রেখে থানার দিকে এগিয়ে গেলেন। একটু পরে একটা প্রাইভেট কারে চেপে তিনি ফিরে এলেন। গাড়ি থেকে নেমে বললেন, এটাও পুলিশের গাড়ি, তবে পুলিশের ছাপ নেই, স্পেশাল ব্রাঞ্চের এসআই রাকেশ শর্মা এটা ব্যবহার করেন। রঘুবীর, এদের নবাব বাড়িতে পৌঁছে দিয়ে চলে এসো। মিস্টার পান্ডে ড্রাইভারের কাঁধ চাপড়ে সহাস্যে ফের বললেন, তুমি পুলিশের গাড়ির ড্রাইভার, তোমার গায়ের গন্ধে নেগ্রেটার লেজ তুলে পালিয়ে যাবে। রঘুবীর ব্রিজ পেরিয়ে সোজা চড়াইয়ের ওঠার সময় হিন্দিতে বলল, পান্ডে সাহেব জানেন না, আমার বাড়ি কৈলাসপুর, ওই গ্রামেরই গত বছর নেগ্রেটা প্রথম হামলা করেছিল। তখন গরমের মাস, বাইরে খোলা উঠানে রসুলালের বউ ঘুমাচ্ছিল, বুকের কাছে 3 মাসের বাচ্চা, মেয়েটা ঘুমায়নি তখনও, বাচ্চাটা কাঁদছিল। আচমকা নেগ্রেটা এসে বাচ্চাটাকে কামড়ে ধরে নিয়ে পালিয়েছিল, সেই শুরু। তো দিনে দিনে যেন একটা সাহস বেড়ে গেছে, আশ্চর্য স্যার, কত শিকারি চেষ্টা করেছেন তাকে মারতে পারেননি। সে সারা পথ নেগ্রেটার মুখে কতগুলো বাচ্চা মারা পড়েছে তার বিস্তারিত বিবরণ দিচ্ছিল। একসময় কর্নেল বললেন, নেগ্রের গায়ের রং নাকি কালো? হ্যাঁ স্যার, তবে শোনা কথা, তুমি জানো নবাব বাড়ির একজন বুড়ো চাকরকে নেগ্রেটা মেরে ফেলেছে? জানবো না কেন, তার লাশের পোস্টমর্টেম হয়েছে, পুলিশ তদন্ত করেছে। তবে দেখুন স্যার, একটা ব্যাপারে আমার একটু খটকা লেগেছে। কি ব্যাপারে? জানো একটা, শুধু এই রাস্তার দুধারে যত গ্রাম আর ছোটো বস্তি আছে সেখানে হামলা করে বেড়াচ্ছে। রাস্তা শেষ হয়েছে ওই উঁচু পাহাড় দেখছেন তার কাছে। এই রাস্তার দুধারে কতগুলো গ্রাম আছে? 2টো গ্রাম আর 3টে আদিবাসী বস্তি, খুব ছোট বসতি। গ্রাম দুটোও অবশ্য বড় নয়, জঙ্গল আছে, টিলা আছে, মানুষজন খুব গরিব। রাস্তাটা পাহাড়ের কাছে শেষ হয়েছে কেন? ওধারে গ্রাম নেই? পাহাড়ের ওধারে আছে, কিন্তু এই রাস্তাটা আগে কালামহল মানে নবাব বাড়ি পর্যন্ত ছিল। বড় নবাবের ছেলে চায়ের ফার্ম আছে ওদিকে, ফার্মে ফসল আনার জন্য রাস্তাটা বাড়ানো হয়েছে। ইলেকট্রিক লাইনের এই যেসব খুঁটি দেখছেন এগুলো গেছে ফার্ম পর্যন্ত। বড় নবাবের ছেলে দয়া করে শুধু আমাদের কৈলাসপুরকে লাইন দিয়েছেন, তাও মাত্র 4-5টা বাড়ি পেয়েছে। কথাগুলো বলে শ্বাস ছেড়ে রঘুবীর স্বগতোক্তি করল, ইয়ে হ্যায় দেশ কি হালত, গরিবও কে লিয়ে কই নেই সোচতায়। গেটের সামনে আমরা গাড়ি থেকে নামল, রঘুবীর সেলাম ঠুকে কর্নেলের কাছে কিছু বকশিস নিয়ে চলে গেল। ক্ষুধাবক্স গাড়ির শব্দ শুনে গেটের কাছে এসেছিল, সেও সেলাম ঠুকে বলল, ছোটে নবাব সাহেব আধ ঘন্টা আগে এসেছেন। আমরা মসজিদের ধ্বংসস্তূপের পাশ দিয়ে এগিয়ে গিয়ে দেখি বারান্দায় শাকিল মিয়া দাঁড়িয়ে আছেন এবং মির্জা সাহেব বেতের চেয়ারে বসে আছেন, দুজনে কথা বলছিলেন। আমাদের দেখে শাকিল মিয়া আদাব দিলেন। মির্জা সাহেব বললেন, আপনাদের খাওয়া হয়েছে? আমি কিন্তু আপনাদের লাঞ্চের ব্যবস্থা করে গিয়েছিলাম। কর্নেল বললেন, ওড়িয়া হোটেলে খেলুম, একটু মুখ বদলানো হলো। যাই হোক, আপনার দিদি কেমন আছেন? দিদি ঠিক আছেন, শুধু রহিম বাবাকে নিয়ে একটু সমস্যা হয়েছিল, এখন সে একটু শান্ত হয়েছে। কর্নেল হালদার মশাইয়ের সঙ্গে মির্জা সাহেবের পরিচয় করিয়ে দিলেন, তারপর বললেন, তাহির খানের খবর কি? মির্জা সাহেব গম্ভীর মুখে বললেন, ডাক্তার ভার্মা ওকে পরীক্ষা করে বুঝেছেন তাহির খান কোনো সময় বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, ওর জিভ থেকে কণ্ঠমূল পর্যন্ত পক্ষাগ্রস্ত। ডাক্তার ভার্মা অবাক হয়ে বললেন, এতদিন কি করে বেঁচে আছেন সেটাই আশ্চর্য। নরেশ সিংকে ফোন করেছিলেন কি? হ্যাঁ, একটু আগে করেছিলাম। নরেশজি বললেন, সুরেশ আর তার এক বন্ধু গত রাতে এসেছে, তারা রাতে এখানকার বাগান বাড়িতে ছিল, সকালে দুজনে বেরিয়েছিল নরেশজির একটা গাড়ি নিয়ে, এখনও পর্যন্ত আর তাদের খবর পাননি উনি, খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কর্নেল বললেন, মিস্টার হালদারের এখানে থাকার কোনো অসুবিধা হবে না তো? মির্জা সাহেব বললেন, কেন এ কথা ভাবলেন? কর্নেল হাসলেন, ভাবলুম কারণ মিস্টার হালদার অপরাধবোধে কুণ্ঠিত, তার ধারণা এত বড় মিসাফের জন্য তিনিই দায়ী, কাজেই মির্জা সাহেব তার প্রতি ক্রুদ্ধ, তিনি আমাদের সঙ্গে আসতে রাজি হচ্ছিলেন না, তাই তাকে শুনিয়ে আপনাকে কথাটা জিজ্ঞেস করলুম। কি হালদার মশাই? হালদার মশাই বিষণ্ণ মুখে বললেন, আমার ক্লায়েন্টকে আমি বাঁচাতে পারলুম না, এ দুঃখ এ জীবনে ঘুচবে না। মির্জা সাহেব আসতে বললেন, হতভাগিনী নাজমা তার পাপের প্রায়শ্চিত্ত করেছে, আপনি চেষ্টা করলেও তাকে বাঁচাতে পারতেন না, নিয়তিতে আমি বিশ্বাসী। যাই হোক, আপনারা গেস্ট রুমে গিয়ে বিশ্রাম করে নিন, শাকিল মিয়া এদের নিয়ে যান। কর্নেল সরকার, 4:30টাতে আপনার সঙ্গে একটু প্রাইভেট আলোচনায় বসতে চাই। কর্নেল বললেন, আমারও কথা আছে। যাই হোক, আমি দিনে জয়ন্তর মতো ঘুমাই না, তবে মিস্টার হালদার রাত্রে ঘুমোতে পারেননি, ওকে ঘুমানোর সুযোগ দেব।
গেস্ট রুমে গিয়ে দেখলুম হালদার মশাইয়ের জন্য একটা ক্যাম্প খাট ঢোকানো হয়েছে, তাতে বিছানাও পাতা হয়েছে। কর্নেল বললেন, হালদার মশাই, আপনি পোশাক বদলে নিশ্চিন্তে ঘুমিয়ে নিতে পারেন। জয়ন্ত, তুমিও ভাত ঘুম সেরে নিতে পারো। হালদার মশাই পোশাক বদলাতে বদলাতে বাথরুমে ঢুকলেন। শাকিল মিয়া তখনও দাঁড়িয়ে ছিলেন। তিনি বললেন, কর্নেল সাহেব, আমি একটু বাত করব, কনফিডেন্সিয়ালকে বাত, মেহরবানি করকে ভেতরের বারান্দায় চলেন। ভেতরের বারান্দায় যাওয়ার দরজা বন্ধ ছিল, সেটা খুলে শাকিল মিয়ার সঙ্গে কর্নেল বারান্দায় গেলেন। ক্লান্তিবশত আমি আর পোশাক না বদলে শুধু জুতো খুলে বিছানায় গড়িয়ে পড়লুম। হালদার মশাই পাজামা পাঞ্জাবি পরে বেরিয়ে এলেন। আসতে বললেন, সঙ্গে নকল গোপদারি আর একখান টুপিও আনছি, যদিও মুসলিম সাজবার দরকার হয় তো কিছুই কাজে লাগলো না। বললুম, আগে আপনি শুয়ে পড়ুন হালদার মশাই, বলা যায় না, মুসলিম ছদ্মবেশ ধরতে হবে হয়তো। হালদার মশাই করুণ হেসে ক্যাম্পখাটে বসে এক টিপ নস্যি নিলেন, তারপর শুয়ে পড়লেন। একটু পরে শুনি ওর নাক ডাকছে। কর্নেল একা ফিরে এলেন। বললুম, মির্জা সাহেব কোথায়? কর্নেল বললেন, উনি ভেতরের বারান্দা দিয়ে চলে গেলেন। তারপর কর্নেল ইজি চেয়ারে বসে চুডুট ধরালেন এবং চোখ বুঝে স্বগতোক্তি করার ভঙ্গিতে বললেন, শাকিল মিয়া সকালে কথাটা আমাকে বললে ঘটনা এমন ট্র্যাজিক হতো না। কি কথা? তবে বুঝলে জন্ত, আমি ঠিকই ধরেছিলুম সন্ডামার্কা লোকটা সুরেশ হতে পারে না। আহা, কথাটা কি বলুন, তবে তো বুঝব। কর্নেল চোখ খুলে চাপাসরে বললেন, শাকিল মিয়া আজ ভোরে তার ঘরের জানলা দিয়ে দেখেছিলেন একটা লোক বাগান বাড়ির সামনে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছে। যার সঙ্গে লোকটা কথা বলছে তাকে দেখা যাচ্ছিল না, কিন্তু লোকটাকে চেনা যাচ্ছিল। একটু পরে তার মনে পড়ে যায় আজিমাবাদের সাজাদ খানের কথা। তখন তিনি ঘর থেকে বেরিয়ে মসজিদের ধ্বংসস্তূপের ওধারে খিড়কির দরজায় চলে যান। ওই দরজা দিয়ে জরুরি প্রয়োজনে এ বাড়ির লোকেরা বাইরে যায়। দরজাটা ভেতর থেকে তালা দিয়ে আটকানো থাকে, চাবি থাকে শাকিল মিয়ার কাছে। তো তালা খুলতে একটু দেরি হয়েছিল, বেরিয়ে গিয়ে লোকটাকে হনহন করে চলে যেতে দেখেন। লোকটা নরেসিংহের বাড়িতে গিয়ে ঢুকেছিল। যাই হোক, শাকিল মিয়ার বিশ্বাস তিনি তার জন্মস্থানে আজিমাবাদের সেই সাজ্জাদকেই দেখেছেন। সাজ্জাদ ছিল বড়লোকের বখাটে ছেলে, এখন চেহারা ছন্ডামার্কা হয়েছে, কিন্তু তবু তাকে চিনতে ভুল হয়নি তার। বুঝলুম, কিন্তু সেই লোকটাই যে সকালে আপনাকে হুমকি দিয়েছিল তার প্রমাণ কি? পোশাক, শাকিল মিয়া বললেন, গায়ে জংলা ছাপের শার্ট আর পরনে আটো নীলছে প্যান্ট ছিল, কাজে আমি বুঝতে পারলাম একই লোক। ইস, শাকিল মিয়া সকালে যদি বলতেন। কর্নেল আবার চোখ বুঝে ইজি চেয়ারে হেলান দিলেন। ক্লান্তিতে অবেলায় আমার চোখ পাথা বুঝে আসছিল, কখন ঘুমিয়ে পড়েছিল। হালদার মশাইয়ের ডাকে ঘুম ভাঙল। রহমত কফি আর স্ন্যাক্স এনেছিল, সে সেলাম ঠুকে চলে গেল। হালদার মশাই বললেন, 5টা বাজে, 3 ঘন্টা সাউন্ড স্লিপ, নাও আই এম অল রাইট। জিজ্ঞেস করলুম, কর্নেল কি বেরিয়েছেন? না, নবাব সাহেবের সঙ্গে পটিকোর সামনে বারান্দায় কীসব ডিসকাস করছেন। দুজনে চুপচাপ বসে কফি খেলুম। কিছুক্ষণ পরে শাকিল মিয়া এসে আদাব দিয়ে বললেন, কর্নেল সাহেব ওর ছোটে নবাব সাহেব বাহার গেলেন। আমাকে কর্নেল সাহেব বললেন, আপ লোক মর্জি হনে সে আপ লোক ভি ঘুমনে সকে, লেকিন বহুত হশিয়ার রেনা পারে। বলুম, আমরা বরং নদীর ধারে একটু বেরিয়ে আসি। রহমতকে বলে আপনি কালামহলের দিকে দরজাটা খুলে দিন হালদার মশাই, প্যান্ট শার্ট পরে নিন, টর্চ নিন। শাকিল মিয়া চলে গেলেন। একটু পরে আমি আর হালদার মশাই বেরুলুম। ওকে জিজ্ঞেস করে জেনে নিলুম সঙ্গে ওর ফায়ার আর্মস নিয়েছেন কি না। হালদার মশাই চাপাসরে বললেন, হ্যাঁ, এই ডেঞ্জারাস এরিয়া আর্মস ছাড়া ঘোরা যায়। রহমত টেনিস কোর্টের পূর্ব দিকে কালামহলের ধ্বংসাবশেষের পাশে ছোট্ট দরজার কাছে দাঁড়িয়েছিল। দরজা খুলে দিয়ে সে বলল, হাম ইহা পর খাড়া হ্যায় স্যার, দরওয়াজা মে ধাক্কা দেনে সে খুল দেগা। পাথরের বড় বড় চাইয়ের ওপর দিয়ে নেমে আমরা নদীর ধারে পৌঁছলুম। হালদার মশাই নদী দেখে বললেন, নদীও দেখি ডেঞ্জারাস, কি ফোর্সফুল কারেন্ট জয়ন্তবাবু। ততক্ষণে সন্ধ্যার ধূসরতা ঘনিয়েছে, নদীর ওপারে খাড়া পাহাড়, আমাদের ডান দিকে কালামহলের ধ্বংসস্তূপ সৌজা দক্ষিণে নদীর সমান্তরালে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, অজস্র ঝোপঝাড় গজিয়েছে সেই ধ্বংসস্তূপে। হালদার মশাই দাঁড়িয়ে রইলেন, আমি একটা পাথরে বসে পড়লুম। একটু পরে হালদার মশাই হঠাৎ কুড়ি মেরে বসে চাপাসরে উত্তেজিতভাবে ডাকলেন, জয়ন্তবাবু, জয়ন্তবাবু, কাণ্ড দেখছেন? ঘুরে ওর দিকে তাকালুম। উনি যেদিকে লম্বাটে তর্জনী তুলেছিলেন সেদিকে কিছু চোখে পড়ল না। তখন গুড়ি মেরে ওর কাছে গেলুম, তেমনি চাপাসরে জিজ্ঞেস করলুম, কী ব্যাপার? প্রাইভেট ডিটেকটিভ বললেন, এইমাত্র কেউ কালো কুত্তা লইয়া জঙ্গলে ঢুকল।
অরে আমি ফলো করুম বলেই উনি গুড়ি মেরে পাথরের আড়ালে এগিয়ে চললেন। বরাবর দেখে আসছি, প্রাক্তন পুলিশ অফিসার হালদার মশাই কোনো ব্যাপারে গু ধরলে তাকে বাধা দেওয়ার সাধ্য কারো নেই। এমন একটা জায়গায় সন্ধ্যার প্রাক্কালে তার সঙ্গী হওয়ার সাহস আমার ছিল না। তাছাড়া উনি তো কর্নেল নীলাদ্রি সরকার নন। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর আমি সাবধানে টর্চ ছেলে সেই খিড়কির দরজায় উঠে এলুম। কপাটে ধাক্কা দিতেই খুলে গেল। রহমত সেলামটুকে বলল, ও লম্বে সাহেব কাহা গেয়া স্যার? লম্বা সাহেবের কথাটা খুলে বলুন। শুনি রহমত কপালে মৃদু থাপ্পড় মেরে বহুত খতরনাক বলে হন্তদন্ত দৌড়ে গেল গেটের দিকে। ততক্ষণে বাড়ির বিশাল লনে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছে। আমি দরজাটা হুড়কো দিয়ে হেঁটে এলুম। টেনিসিলেন লন পেরিয়ে গিয়ে দেখি বন্দুক কাঁধে নিয়ে ক্ষুদাবক্স আসছে। আমার কাছে ঘটনাটা শুনে নিয়ে সে হেসে ফেলল। তার পিছনে রহমত এসে গিয়েছিল। ক্ষুদাবক্স আস্তে আস্তে বলল, ইয়ে বুরবাক সব কুছ মে খতরনাক দেখতা। আবে তু জানতা নেই ইস ওক্ত কলিম ডাক্তার সাহেব কুত্তা লেকে নদীকে কিনারা মে ঘুমতে রহে। স্যার কলিম সাহেব আচ্ছা শরীফ আদমি হ্যায়, উনকে এক কালা বিলায়তি কুত্তা হ্যায়, উনি মরহুম বড়ে নবাব কা ছোটা বেটা মির্জা কলিম আলী বেগ। ক্ষুদাবক্স আমাকে আশ্বস্ত করে চলে গেল। তার বক্তব্য, ডাক্তার সাহেব এ বাড়ির একজন অতিথিকে চা নাস্তা খাইয়ে তবে পৌঁছে দেবেন, চিন্তার কারণ নেই। বারান্দায় গিয়ে বেতের চেয়ারে বসলুম। ক্ষুদাবক্সের কথা শুনেও মনে অস্বস্তি থেকে গেল। একটু পরে শাকিল মিয়া এলেন। ঘটনাটা ইতিমধ্যে তার কানে গিয়েছিল। তিনি বললেন, ক্ষুদাবক্স ঠিক বলা স্যার, কলিম সাহেব আচ্ছা আদমি, মিস্টার হালদারকে লিয়ে মত সোচিয়ে, কলিম সাহেব ছোটে নবাব সাহকো সাথ কভি কভি বাতচিত করতা, হি ইজ নট লাইক হি ইজ এল্ডার ব্রাদার সালিম সাহ। কর্নেল এবং মির্জা সাহেব গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। ওরা যখন ফিরে এলেন তখন 7টা বেজে গেছে। হালদার মশাইয়ের কীর্তি শুনে কর্নেল গম্ভীর হয়ে গেলেন। মির্জা সাহেব বললেন, ডিব্বু একদিন বলছিল আমার ঘোড়ার জন্য ঘাস কাটতে গিয়ে সে কলিমকে আমাদের কবরখানার নিচের জঙ্গলে কুকুর নিয়ে বেড়াতে দেখেছে। কলিমের একটা টেরিয়ার কুকুর আছে শুনেছি, সেটা কালো কিনা জানি না, কুকুর সম্পর্কে আমার তত কিছু জ্ঞান নেই। রহমত কফি আনল। কফি খেতে খেতে কর্নেল বললেন, মিস্টার হালদারকে নিয়ে এই এক সমস্যা, উনি সবসময় বিপজ্জনক ঝুঁকি নেন। আচ্ছা মির্জা সাহেব, আপনার খুড়তুতো ভাইয়ের বাড়িতে কাউকে দিয়ে মিস্টার হালদারকে খবর দেওয়া যায় না? তা যায়, কিন্তু এখন তো কলিমের নার্সিংহোমে থাকার কথা, ওর নার্সিংহোম শেরাগড় টাউনগড়ের রশ্মিবাগে, এখান থেকে অন্তত 10 কিলোমিটার দূরত্ব। উনি গাড়িতে যাতায়াত করেন তাহলে? হ্যাঁ। ক্ষুদাবক্সকে পুচকে আও রহমত, কলিমকেও গাড়ি উ পাইচানতা। রহমত তখনই গিয়ে খবর নিয়ে এলো, ক্ষুদাবক্স এইমাত্র ডাক্তার সাহেবের বাড়ি যেতে দেখেছেন। কর্নেল চিন্তিত মুখে বললেন, তাহলে মিস্টার হালদারের ফিরে আসা উচিত ছিল। মির্জা সাহেব কফি খেয়ে নিন, ওর খোঁজে বেরোনো দরকার, বড্ড হটকারী মানুষ। এই সময় রহমতের মেয়ে মুন্নি এসে খবর দিল, ছোটে নবাব সাহেবের টেলিফোন এসেছে। মির্জা সাহেব দ্রুত উঠে গেলেন। কর্নেল বললেন, তুমি ওর সঙ্গে গেলে না কেন? তোমার কাছে তো ফায়ার আর্মস আছে। বললুম, আপনি হলে কথা ছিল, আপনি তো জানেন হালদার মশাই কেমন মানুষ, তাছাড়া কে কুকুর নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে অহেতুক মাথা ব্যথার মানে হয় না, আমি ভাবলুম শিগগির ফিরে আসবেন। কর্নেল কফি শেষ করে চুরুটে ধরিয়ে গলার ভেতর বললেন, হোপলেস, তোমার আর্মস লাইসেন্স বাতিল হওয়া উচিত, তোমার বোঝা উচিত ছিল তোমাকে কেন ফায়ার আর্মস সঙ্গে নিতে বলেছিলুম। চুপচাপ কর্নেলের ভৎসনা হজম করলুম, সত্যি আমি ভুল করেছি, কেন যে তখন অত ভয় পেলুম। মির্জা সাহেব ফিরে এসে হাসি মুখে বললেন, সুখবর আছে কর্নেল, সুরেশ আর সাজ্জাদ ওরফে চাঁদ মিয়া হাইওয়েতে বামাল ধরা পড়েছে। চণ্ডীপুর স্টেশনের কাছে রেলওয়ে ক্রসিংয়ে অ্যান্টি নার্কোটিক সেলের অফিসাররা এবং স্থানীয় পুলিশ নরেশজির গাড়ির বর্ণনা অনুসারে একটা গাড়িতে হানা দেয়। নাম্বার প্লেট বদনানো ছিল। গাড়ি সার্চ করে পেছনের সিটের তলায় 10 কিলোগ্রাম আফিম আর 15 কিলোগ্রাম গাঁজা পাওয়া গেছে। ওদের শেহরাগারে আনা হচ্ছে। ডিটেকটিভ ইন্সপেক্টর অর্জুন পাণ্ডে বললেন, এইসব কাঁচামাল প্রসেসড হয়ে নানা ধরনের মাদক তৈরি হয়, সত্যিই কোটি টাকার ব্যবসা। কর্নেল বললেন, তাহলে বলুন আমার ম্যাথমেটিক্সে ভুল ছিল না? না, আসলে গাড়িটা তো নরেশজির, তাই ভেবেছিলাম ওরা শেহরাগারেই ট্রেনে চাপবে। আর আমার বক্তব্য ছিল ওরা হাইওয়ে দিয়ে গিয়ে কোথাও গাড়িটা ফেলে রেখে অন্য কোনো স্টেশনে ট্রেনে চাপবে, কারণ ওদের পক্ষে এটুকু বোঝা সহজ যে শেহরাগারের স্টেশনে পুলিশ ওত পেতে থাকবে। মির্জা সাহেব রাইফেলটা কাঁধে তুলে অন্য হাতে টর্চ নিয়ে বললেন, চলুন বেরোনো যাক।
কর্নেল কিটব্যাগটা সবসময় সঙ্গে রাখেন, সেটা পিঠে এঁটে বাইনোকুলার আর ক্যামেরা গেস্টরুমে রেখে এলেন। একটু হেসে বললেন, জয়ন্ত আশা করি এবার ভয় পাবে না, মির্জা সাহেবের রাইফেল দেখে ওর ভরসা পাওয়া উচিত। চুপচাপ ওদের অনুসরণ করলুম। গেটের বাইরে গিয়ে মির্জা সাহেব বললেন, পীরের মাজার হয়েই যাওয়া যাক। আমরা পীরের সমাধিতে যাওয়ার রাস্তার কাছে সবে পৌঁছেছি। হঠাৎ কর্নেল থমকে দাঁড়িয়ে বললেন, কি আশ্চর্য, ওই তো মিস্টার হালদার আসছেন। ডান দিকে বাংলো ধাঁচের বাড়িগুলো থেকে রাস্তায় আলো পড়েছে, কিন্তু গাছের ছায়া সেই আলো চক্রাবকরা নকশার মতো দেখাচ্ছে। দেখলুম প্রাইভেট ডিটেকটিভ সবেগে রাস্তা দিয়ে হেঁটে আসছেন। মির্জা সাহেব টর্চের আলো ফেলতেই গোয়েন্দাপ্রভুর ক্রুদ্ধ কণ্ঠস্বরে বললেন, কেটা আলো জ্বালে, হাত গুড়াইয়া দিমু। তিনি রিভলভার তাক করতেই কর্নেল সাড়া দিলেন, হালদার মশাই অস্ত্র সম্বরণ করুন। হালদার মশাইয়ের দাঁত ঝকমক করল, আরে কি কাণ্ড, কর্নেল সাহেব নাকি? মির্জা সাহেব ততক্ষণ টর্চের আলো নিভিয়ে বললেন, আপনি ওদিকে কোথায় গিয়েছিলেন? রাস্তায় কথা নয়, চলুন। মির্জা সাহেবের বাড়ি পৌঁছে বারান্দায় আবার আমরা বসলুম। হালদার মশাইয়ের জন্য এক পেয়ালা কফির ব্যবস্থা করে মির্জা সাহেব বললেন, আপনার জন্য উদ্বিগ্ন হয়ে খুঁজতে বেরিয়েছিলাম, ওই এরিয়া এখনও বিপজ্জনক, কারণ কালো নেকড়েটা। বাধা দিয়ে হালদার মশাই বললেন, কুত্তা, কালো রঙের একটা লম্বাটে কুত্তা। কর্নেল বললেন, আগে কফি খেয়ে চাঙ্গা হন হালদার মশাই। রহমত কাছাকাছি ছিল না, মুন্নি মাথায় ওড়না চাপা দিয়ে এক পেয়ালা কফি রেখে গেল। কফি খেতে খেতে হালদার মশাই যা বললেন তা এই, রোগাটে গরনের এক ভদ্রলোক কালো লম্বা গরনের একটা কুকুরের চেন ধরে একটা ফাঁকা জায়গায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঝোপ জঙ্গল আর পাথরের মধ্যে দিয়ে যেখানে গেলেন সেটা একটা কবরখানা। হালদার মশাই অবাক হয়ে দেখলেন সেখানে একটা লোক অপেক্ষা করছিল, তার পায়ের কাছে একটা মাটির কবর এবং তার হাতে একটা শাবল। ভদ্রলোক টর্চের আলো ফেললেন কবরটার উপর, অমনি কুকুরটা কবরের খোড়া জায়গায় মুখ ঢুকিয়ে দিল। হালদার মশাই একটা পাথরের আড়ালে ছিলেন, প্রচণ্ড দুর্গন্ধ ভেসে আসছিল, তাই বুঝলেন কুকুরটাকে মরা মাংস খাওয়ানো হচ্ছে। একটু পরে কুকুরের চেন সেই লোকটার হাতে দিয়ে ভদ্রলোক জঙ্গলের ভিতর দিয়ে চলে গেলেন। এবার কুকুরটা খাওয়া শেষ করে জিভ দিয়ে মুখের দুপাশে চাটতে থাকলো। লোকটা কবরের মাটি ঠিকঠাক করে শাবলটা একটা ঝোপে ঢুকিয়ে রাখলো, তারপর কুকুরটাকে নিয়ে সোজা নাক বরাবর দক্ষিণে হাঁটতে লাগলো। তারপর অন্ধকার ঘন হলে হালদার মশাই তাদের হারিয়ে ফেললেন। দৃশ্যটা বীভৎস। হালদার মশাই এবার ডান দিকে দূরে আলো লক্ষ্য করে হাঁটতে হাঁটতে রাস্তাটা পেয়ে যান। কর্নেল বললেন, মির্জা সাহেব, ওদিকে কি কোনো গ্রাম আছে? মির্জা সাহেব বললেন, আছে, কৈলাসপুর। কিন্তু এ কি অদ্ভুত কাণ্ড, কলিম তার কুকুরকে এই পচা মাংস খাওয়ায়। তাছাড়া এক বছরের মধ্যে ওই কবরখানায় সদ্য কবর দেওয়া হয়েছে কাদের বক্সে, এর একটা ফয়সলা হওয়া দরকার। কর্নেল বললেন, এ মুহূর্তে ও কথা চেপে যান মির্জা সাহেব, আমাকে যা করার করতে দিন। আশ্চর্য, মির্জা সাহেব উত্তেজিতভাবে বললেন, কলিমকে ভদ্র নিরীহ বলে জানতুম। তার চেয়েও আশ্চর্য, হালদার মশাই চাপা স্বরে বললেন, কুত্তাটা একেবারে নেকড়ের মতো দেখতে। কর্নেল স্যার, দ্য মিস্ট্রি অব দ্য ব্ল্যাক উলফ ইজ সলভড, কি কন? কর্নেল হাসলেন, কনগ্রাচুলেশন হালদার মশাই, তবে আপাতত এসব কথা আর নয়। সেটাতে খাওয়া দাওয়ার পর গেস্টরুমে ঢুকে কর্নেল জিজ্ঞাসা করলেন, আচ্ছা হালদার মশাই, কুকুরটা যখন কবর থেকে মাংস খাচ্ছিল তখন কি আপনি কুকুরটার কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করেছিলেন? হালদার মশাই বললেন, তখন তো দিনের আলো আর ছিল না, তবে মাঝে মাঝে টর্চ জ্বালছিল ওরা, সেই আলোয় যেটুকু দেখলুম কুত্তাটার দাঁতগুলি বড় আর ধারালো, নখগুলিও দেখছি, সাধারণ কুত্তার নখ অত বড় হয় না। কইলাম না, কুত্তাটা যেন কুত্তা না, নেকড়ে, গলায় বকলেস আর চেন না থাকলে ওটা কুত্তা বলিয়া মনে হইব না। বললুম, কিন্তু একটা কুকুরকে নেকড়েতে পরিণত করার কারণ কি? সন্ত্রাস সৃষ্টি, যাতে নির্বিবাদে কারবার চালানো যায়, বলে কর্নেল চুরুটের একরাস ধোঁয়া ছাড়লেন। একটু পরে ফের বললেন, গত এক বছর ধরে এই সন্ত্রাস চলেছে, এবার মনে করে দেখো মির্জা সাহেবের স্ত্রী এমিলিয়া তার ঘোড়াটার শোচনীয় মৃত্যুর কারণ কি হতে পারে। তুমি বলেছিলে হয়তো কালো নেকড়েটা দেখেই ঘোড়াটা ভয় পেয়ে খাদে পড়ে গিয়েছিল, কথাটা খানিকটা ঠিক। আসলে তখন ইচ্ছাকৃতভাবে ওই জন্তুটাকে টক্সিক আরোগ মেশানো মাংস খাইয়ে পাহাড়ি রাস্তার বাঁকে কেউ অপেক্ষা করছিল, তারপর এমিলি সেখানে পৌঁছানোর সময় জন্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এখানে এসে প্রথম দিন সকালেই মির্জা সাহেবকে নিয়ে জায়গাটা দেখতে গিয়েছিল, এবার ঘটনাটা আমার কাছে স্পষ্ট। কুকুর নেগড়ে বলো বা নেগড়ে কুকুর বলো, তার আক্রমণেই ঘোড়াটা খাদে পেতে পড়ে যায়। বলুন, তার মানে এমিলিকে হত্যার দরকার হয়েছিল?
কর্নেল বললেন, হ্যাঁ, যেমন কাদের বক্সকে হত্যার দরকার হয়েছিল। কিন্তু কেন? ইমিলি স্বামীর নিষেধ না মেনে সালিম বেগের ফার্মে যেতেন। এদিকে ডিব্বুর কাছে জেনেছি সালিমের লোক মমিন খান কাদের বক্সকে মাঝে মাঝে টাকা করে দিত। ডিব্বু আড়াল থেকে দেখেছিল। তার মানে কাদের বক্সের মুখ বন্ধ করতে সালিম টাকা কাড়ি দিতেন। আজ শাকিল মিয়া আমার জেরার চোটে কবুল করেছেন, শাকিল সাহেবের ফার্মে কিছু বেআইনি কাজ কারবার হয় এবং সে কথা তিনি তার দুঃসম্পর্কে আত্মীয় আবিদের কথায় আঁচ করেছিলেন। আবিদ ফার্মে কাজ করে, সরল এবং ধার্মিক মানুষ শাকিল মিয়া একদিন কথায় কথায় মমিন খানকে জিজ্ঞেস করেছিলেন, ফার্মে নাকি গোপন কাজকর্ম হয়? মমিন খান ধূর্ত লোক, কথাটা উড়িয়ে দিয়েছিল। তারপর শাকিল মিয়াকে পীরের সমাধিতে হত্যা চক্রান্ত করা হয়েছিল, কালো নেকড়ের কামড়ে তার মৃত্যু হতো। এখন বুঝতে পেরেছি পাগল তাহির খান কাউকে ওখানে গর্ত করতে দেখেছিলেন। তারপর কৌতূহল বসে তিনি গর্তটা খুঁড়ছিলেন, সেই সময় আমরা গিয়ে পড়েছিলাম। এবার বুঝতে পারছো, শাকিল মিয়া ওখানে পৌঁছানোর আগেই গর্ত খুঁড়ে মাংসটা বের করা হতো। সেই গন্ধে কলিম ডাক্তারের সাংঘাতিক প্রাণীটা ছুটে আসত। বলুম, সব বুঝতে পারছি, কিন্তু সালিম বেগের ফার্মে কি এমন গোপন কারবার হতো? হালদারমশাই ঝিমু ছিলেন, সেই অবস্থায় বললেন, নার্কোটিক্স, নিষিদ্ধ মাদক, আমার ক্লায়েন্ট কইছিল। কর্নেল ঘড়ি দেখে বললেন, প্রায় 11টা বাজে, শুয়ে পড়া যাক। জয়ন্ত, হালদারমশাই, ভোর 4টেতে আমাদের উঠতে হবে। জিজ্ঞেস করলুম, কেন? এই রহস্যের শেষ পর্দা তোলা হবে আগামী প্রত্যুষে, গম্ভীর মুখে কথাটা বলে কর্নেল বাথরুমে ঢুকলেন। ভোর 4টে নাগাদ কর্নেলের তাড়ায় আমাকে উঠে পড়তে হয়েছিল। মির্জা সাহেব রাইফেল কাঁধে নিয়ে অপেক্ষা করছিলেন, তখনও অন্ধকার মুছে যায়নি। হালদারমশাই উৎসাহে পা বাড়িয়ে বললেন, আগে কুত্তাটা। কর্নেল তাকে বললেন, কুকুরটা আপনিই মারবেন, তবে তাকে খুঁজে পাবেন কি না জানি না। আমরা খিড়কির দরজা খুলে নদীর ধারে নেমে গেলুম। শাকিল মিয়া দরজাটা ভেতর থেকে আটকে দিলেন। মির্জা সাহেব আমাদের পথ দেখিয়ে নিয়ে চললেন। ঝোপ জঙ্গল আর বড় বড় পাথরের মাঝখানে সাবধানে পা ফেলে আমরা হাঁটছিলাম। একবার কর্নেলকে জিজ্ঞেস করলুম, আপনারা কোথায় যাচ্ছে? কিন্তু কোনো উত্তর পেলুম না। কিছুদূর চলার পর অন্ধকার বেশ কিছুটা স্বচ্ছ হয়ে গেল। মির্জা সাহেব বললেন, ডান দিকে কৈলাসপুর, আমরা কৈলাসপুর পেরিয়ে গেলে পাহাড়ি রাস্তা পাব। প্রায় 20 মিনিট পরে পাহাড়ের কাঁধে একটা পায়ে চলা রাস্তা পাওয়া গেল। ততক্ষণে ভোরের আলো ফুটেছে, চারিদিকে পাখিরা ঘুম ঘুম স্বরে ডাকাডাকি করছিল। ক্রমশ রাস্তাটা চড়াইয়ে এগিয়ে গেছে বলে হালদারমশাই বিরক্তি প্রকাশ করছিলেন। আন্দাজ 3-4 ফুট ওঠার পর রাস্তাটা উদ্রাইয়ে নেমে গেছে। এবার রাস্তা ছেড়ে পাহাড়ের চূড়ার দিকে আমরা উঠছিলাম। পাহাড়ের মাথার দিকটা নগ্ন, একখানে চূড়াটা দুভাগ হয়ে গেছে। সেখানে পৌঁছে মির্জা সাহেব বললেন, কর্নেল সরকার, ওই দেখুন নিচে সালিমের ফার্মের জমি। দিনের আলো এখন রক্তিম। কর্নেল বাইনোকুলারে ফার্মের জমি দেখতে দেখতে বললেন, যা ভেবেছিলুম, এখন হোয়াইট পপির মরশুম, ওদিকে জমিতে হেরব বা ক্যানাবিস জাতীয় উদ্ভিদ। মির্জা সাহেব, আমার অনুমান প্রায় 9 একর জমিতে, বেশিও হতে পারে, হোয়াইট পপির চাষ করা হয়েছে, ক্যানাবিস প্রায় 3 একর জমিতে। মির্জা সাহেব বললেন, হোয়াইট পপি, তার মানে আফিং। কর্নেল বাইনোকুলারে দেখতে দেখতে বললেন, আর ক্যানাবিস বলছি যাকে, তার সিদ্ধি আর গাঁজা, পুরুষ গাছগুলো থেকে সিদ্ধি পাওয়া যায়, স্ত্রী গাছগুলো থেকে গাঁজা। হালদারমশাই অ্যাক্টিভ নস্যি দিয়ে বললেন, কিন্তু কুত্তাটা গেল কই? কর্নেল বললেন, কুকুরটা এখানে থাকে কি না বলা কঠিন। মির্জা সাহেব, আপনার খুঁতুতো ভাইদের বুদ্ধি আছে, চারদিকে আখের চাষ করে মাদক চাষের জমিটা কিনে রেখেছেন, তাছাড়া জমিগুলো ঢালু। মির্জা সাহেব ঘড়ি দেখে বললেন, পুলিশ এখনও এসে পৌঁছলো না? কর্নেল হাসলেন, পৌঁছে গেছে, ফার্মে গোডাউন আর অফিসে গাছপালার আড়ালে পড়েছে বলে দেখতে পাচ্ছেন না। বাইনোকুলারে দেখুন, পশ্চিম দিকের পাহাড় থেকে নেমে একদল পুলিশ আখের ক্ষেতের ভেতর দিয়ে এগোচ্ছে। মির্জা সাহেব বাইনোকুলার দেখতে দেখতে বললেন, হ্যাঁ, ফার্মের অফিসেও। তার কথা থেমে গেল আগ্নেয়াস্ত্রের গুলির শব্দে। হালদারমশাই নড়ে বসলেন, কুত্তাটারে গুলি করলো নাকি? তারপরেই অভাবিত ঘটনা ঘটল। ফার্মের 2 জন গার্ড ছুটে এসে এই পাহাড়ের একটা খাঁজে সম্ভবত লুকোতে এসে মুখ তুলে আমাদের দেখতে পেয়ে এই গুলি ছুড়ল। আমাদের মাথার ওপরকার পাথরে লাগলো গুলি দুটো, পাথরের টুকরো ছিটকে পড়ল। আমরা সহজাত আত্মরক্ষার প্রবৃত্তি বশে মাথা নিচু করেছিলাম। মির্জা সাহেব তার রাইফেল তুলে তাক করতেই কর্নেল বললেন, আর এখানে নয়, বাড়ি ফেরা যাক।
পুলিশ অ্যাকশানে নেমেছে, আমরা যেটুকু দেখলুম তাই যথেষ্ট। তবে এক মিনিট, ক্যামেরায় টেলিলেন্স ফিট করে রেখেছি। আফিং আর সিদ্ধি গাজার জমিতে এবার রোদে ছটা পড়েছে, কয়েকটা ছবি তুলে নিই। কর্নেল উপুর হয়ে শুয়ে কয়েকবার ক্যামেরার শাটার টিপলেন, তারপর পিছনে গিয়ে সোজা উঠে দাঁড়ালেন, বললেন, চলুন, আর দেরি করা ঠিক নয়। হালদার মশাই ক্ষুব্ধভাবে বললেন, আলার কুত্তাটা। ফেরার পথে মির্জা সাহেব বললেন, কর্নেল সরকার, চলুন আমাদের পারিবারিক কবরখানাটা একবার দেখে যাই। কাদের বক্সের কবরটা কি অবস্থায় আছে দেখা যাক, বরং ওটা ইট দিয়ে বাঁধিয়ে দেব। কালামহলের ধ্বংসস্তূপের কিছুটা আগে বাদিকে ঘুরে ঝোপ জঙ্গল পেরিয়ে উঁচু মাটিতে অবধি নবাবি কবরখানার কাছে পৌঁছল। সেই সময় কর্নেল চাপাসরে বলে উঠলেন, বেগতিক দেখে ওরা কুকুরটাকে ছেড়ে দিয়েছে দেখছি, গলায় শুধু বকলেস পরানো আছে। হালদার মশাই বললেন, কই কই? তারপরেই দেখতে পেলাম লম্বাটে একটা কালো কুকুরের মতো জন্তুকে। জন্তুটা এক লাফে নিচের ঝোপ থেকে কবরখানায় উঠল এবং দৌড়ে গিয়ে একটা মাটির কবরকে পালাক্রমে সামনেকার এবং পেছনকার পায়ে আছড়াতে শুরু করল। মির্জা সাহেব রাইফেল তাক করার আগেই প্রাইভেট ডিটেকটিভ তার রিভলভার দুহাতে ধরে পরপর দু রাউন্ড গুলি ছুড়লেন। হিংস্র চেহারার জন্তুটা গর্জন করে শূন্যে ছিটকে গেল। সেই অবস্থায় মির্জা সাহেবের রাইফেলের গুলি মুহূর্তে আরও কিছুটা তফাতে সরিয়ে দিল নিষ্পন্দ জন্তুটাকে। কর্নেল বললেন, ওটাকে ডাক্তার রায়ের কাছে পাঠাতে হবে, পুলিশকেও জানাতে হবে। হালদার মশাই দৌড়ে গেলেন। মির্জা সাহেব তাকে বললেন, মিস্টার হালদার, কবরখানায় জুতো খুলে রেখে ঢুকতে হয়, সরি বলে জুতো খুলে রেখে হালদার মশাই লেজ ধরে রক্তাক্ত জন্তুটাকে টেনে নিচে ফেলে দিলেন। তারপর জুতো পরে আবার তার লেজ ধরে টানতে টানতে নিয়ে চললেন। এবার মির্জা সাহেবের নির্দেশে আমরা পীরের সমাধির পাশ দিয়ে সদর রাস্তায় পৌঁছল। গুলির শব্দ শুনে বড় নবাব বাড়ি থেকে কয়েকজন লোক বেরিয়ে এসেছিল, তারা চুপচাপ দাঁড়িয়ে রইল। হালদার মশাই জন্তুটার লেজ ধরে সবিক্রমে টানতে টানতে শ্বাস প্রশ্বাসের মধ্যে আবার চাপা গর্জন করে উঠলেন, হালার কুত্তা।